Dr. Mahanam Brahmachari Sharok Bhaktitai Samagato Bhakta Mandali Apnader Ami Sagato Janai Shubhechha Janai Ebong Shraddha Ebong Sagato Janai Brahmachari Srimat Upashakbandhu Jike Jini Ajke তার গুরুদেবের স্মরণে আয়োজিত এই বক্তৃতায় বক্তা হিসাবে মনোনীত হয়েছেন এবং তিনি আমাদের এই আমন্ত্রণ স্বীকার করেছেন। আমাদের যেমন রীতি আছে সেরকম আমি ডক্টর মহানম্বত ব্রহ্মচারীজির জীবনী একটু পাঠ করি। ডক্টর মহানম্বত ব্রহ্মচারী সাহিত্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে এক উজ্জ্বল নাম। পূর্ব জীবনে তিনি বঙ্কিম দাশগুপ্ত পূর্ববঙ্গের অধুনা বাংলাদেশের বরিশাল জেলায় 1960 সালে তার জন্ম। পরবর্তীকালে তার দীক্ষাগুরু শ্রীপাদ মহেন্দ্রজি দীক্ষান্তে বঙ্কিমের নামকরণ করেন মহানম্বত ব্রহ্মচারী। শ্রীপাদ মহেন্দ্রজি ছিলেন প্রভু জগৎবন্ধু সুন্দরের সাক্ষাৎ কৃপাধন্য, শ্রীগুরুর কৃপায় এবং হরিপুরুষ শ্রী জগৎবন্ধু সুন্দরের আশীর্বাদে মহানম্বত ব্রহ্মচারী ভারত আত্মার অনুসন্ধানে ব্রতী হন। আধ্যাত্মিক জীবন, দেশাত্মবোধের জীবন এবং মানবতার গভীর আদর্শের পাশাপাশি মহানম্বতজির শিক্ষা জীবন অত্যুজ্জ্বল ছিল। ছাত্রাবস্থায় মহানম্বত ব্রহ্মচারী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত 1930 সালে এমএ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পান। তারপর 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই দর্শনে তিনি স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হন। সংস্কৃত এবং দর্শন এই দুটিতেই তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং পরীক্ষা দিয়েই তিনি আমেরিকা শিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিরূপে যোগদান করেন। 1893 সালে প্রথম বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক ভাষণের 40 বছর পরে এই ঘটনাটি ঘটে। পরবর্তীকালে বিশ্বধর্ম সম্মেলনের চিফ এক্সিকিউটিভ চার্লস ফ্রেডরিক ওয়েলারের উদ্যোগে নিউ ইয়র্কের লিভার রাইট কোম্পানি ওয়ার্ল্ড ফেলোশিপ নামে তার বক্তৃতা গুলিকে গ্রন্থরূপে প্রকাশ করেন। মহানম্বত ব্রহ্মচারীজির বক্তৃতা সম্বন্ধে সে সময়কার সংবাদপত্রগুলিও ভূয়সী প্রশংসা করেছিল। আমি বলি প্রশংসা করার মতো যথেষ্ট যুক্তি ছিল। এখনও আপনারা সেসব প্রবন্ধগুলি পড়লে বা তার লেখাগুলি পড়লে সমানভাবে উদ্দীপিত হবেন এবং আমি বিশেষ করে এটুকু বলি যে আপনাদের বৌদ্ধিক জীবন এবং সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জীবন সমৃদ্ধ হবে। 1937 সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে মহানম্বতজি পিএইচডি ডিগ্রি উপাধি লাভ করেন। আমেরিকায় অবস্থিতিকালে তিনি ভারতীয় দর্শন, ইসলাম ধর্ম প্রভৃতি বিষয়ে ভাষণ দান করেছিলেন। সে সময়ে এবং পরবর্তীকালেও মহানম্বতজি তার প্রতিভা, শিক্ষা, জ্ঞান, ব্যক্তিত্ব এবং বাগ্মিতার জন্যে সমস্ত বিশ্বেই সম্মানিত হয়েছিলেন। 1939 সালে মহানম্বতজি ফিরে আসেন, মানে প্রায় দীর্ঘ 6 বছর পরে, একেবারে মানে পরিপূর্ণ মানুষরূপে, বক্তারূপে, চিন্তাবিদ রূপে তিনি ফিরে এসেছিলেন। ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন।
1952 বৃন্দাবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর কৈলাসনাথ কাটজু তাকে ডিলিট উপাধি দিয়েছিলেন। তিরুপতি সংস্কৃত বিদ্যালয় এবং ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজি তার সংস্কৃত শিক্ষা সংসদ থেকে মহোপাধ্যায় উপাধিতে সম্মানিত করেন। প্রায় ষাটটি মৌলিক এবং অনুবাদ গ্রন্থে তিনি রচয়িতা। তিনি উচ্চ আধ্যাত্মিক জীবনের সঙ্গে মানব প্রেমের মেলবন্ধনও ঘটিয়েছিলেন। আধ্যাত্মিক জীবন যে ইহজগতের দায় দায়িত্বকে অস্বীকার করতে শেখায়, সেরকম আধ্যাত্মিক জীবনের সঙ্গে তার বিরোধী ছিল এবং সেই জন্য মানুষের দুঃখ দুর্দশাকে সত্য বলে গ্রহণ করেছিলেন। সেই যুগে এটি খুব সহজ সাধ্য ব্যাপার ছিল না, কিন্তু ধীরে ধীরে স্বামী বিবেকানন্দের প্রবর্তিত মানুষের মধ্যেই ভগবানের প্রকাশ আছে জেনে মানব সেবাকেও ভগবত সেবার, ভগবত আরাধনার একটি বিশেষ অঙ্গ বলে মনে করতেন। ১৯৯৯ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি অমৃতলোকে যাত্রা করেন। ব্রহ্মচারীজির স্মৃতির প্রতি শ্রদ্ধায় তার নামে প্রতিষ্ঠিত মহানাম সেবক সংঘ এবং শ্রী শ্রী মহানামব্রত সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর অর্থানুকূল্যে এই স্মারক বক্তৃতার আয়োজন হয়েছে। দেখছেন মহানামব্রত সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্ট সমাজকে তৈরি করে নিতে হয়। আধ্যাত্মিক জীবন যদি আমাদের পরম প্রিয় পথ হয়, উদ্দেশ্য হয়, তাহলে সমাজটিকে সেইভাবে তৈরি করার জন্য তৃণমূল স্তর থেকে কিছু পরিকল্পনা নেওয়া দরকার। সোশ্যাল অ্যান্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্ট সেই কাজে ব্যস্ত থাকেন। আজকে বিষয় শ্রীমদ্ ভাগবত অনুসরণে কৃষ্ণলীলা আস্বাদন। টপিকটি যখন মহারাজ ব্রহ্মচারীজি বলেছিলেন, আমি খুব উল্লসিত হয়েছিলাম। আমি উল্লসিত হয়েছিলাম তার কারণ, আজকে সত্যিকারে এই বক্তৃতার নামে আমরা পূর্ণভাবে একটি কৃষ্ণ কথা শোনবার অবসর পাব পূর্ণভাবে। কারণ ভক্ত হিসাবে ভগবানের লীলা কথা আমরা শুনতে খুবই আগ্রহী, এবং ভাগবত আমাদের সবচেয়ে সুন্দর করে, এবং আমি যে বলতে পারি একমাত্র ভাগবতী, সেটির সুযোগ করে দিয়েছে। সবচেয়ে বেশি করে সেই কথাই তিনি আমাদের জানিয়েছেন যে ভক্ত হিসাবে ভগবানকে কিভাবে হৃদয়ে ধারণ করতে হয়, কিভাবে তার লীলা স্মরণ করতে হয়, সেই লীলা আস্বাদন করতে হয়। আমি প্রারম্ভে এই কথাগুলি বলছি তার কারণ, মহারাজজি যখন বলবেন এবং শেষ করবেন, তার বক্তৃতার রেশ আমাদের হৃদয়ে বাজবে, কণ্ঠে বাজবে, আমাদের বুদ্ধিকে প্রদীপ্ত করবে। আমরা সেখানে অন্য কোনো ভাষণের দ্বারা, সভাপতির ভাষণই হোক বা অন্য কোনো গান হোক, সেই রসভঙ্গ করতে চাই না। আমরা ধীরে ধীরে সেই কথা স্মরণ করতে করতে বিদায় নেব। আমার বক্তব্য সেই জন্য আমি পূর্বান্নেই অল্প স্বল্প বলে দিতে মনস্থ করেছি। আমরা ভগবানের লীলা আস্বাদন করতে চাই, তার পরিপূর্ণ ব্যাখ্যা তিনি করবেন, কিন্তু এই লীলা আস্বাদন তার তিনি যে কর্মগুলি করেছেন দিব্য কর্ম, সেগুলো আমরা ভাগবতের দশম স্কন্ধে পাই। সেখানে মুখ্যত সূক্ষ্ম, বাৎসল্য এবং মধুর এই তিন লীলা
তিন রস পাই, গোকুলে বাৎসল্য রস। মা যশোদা কিভাবে আপ্লুত ছিলেন ভগবানকে সন্তান হিসাবে পেয়ে, তার মনোজগতে কি পরিবর্তন, কি আনন্দের সঙ্গে তার অবস্থান এই পৃথিবীতে। প্রতিটি মা তার সন্তানের সঙ্গে একাত্মতা অনুভব করবেন, তাদের সন্তানকে যখন আদর করবেন, এই তো লক্ষ্য। সেই ঘটনা আমাদের ব্যক্তি জীবনকে এইভাবে এইভাবে সুন্দরভাবে স্পর্শ করে, ব্যক্তি জীবনকে স্পর্শ করবে। তারপর আমরা যখন একটু বড় হই, ছোটবেলায় তো খেলাধুলা করি সকাজের নিয়ে, সেই গোষ্ঠ লীলা, গোকুল থেকে চলে এলেন বৃন্দাবনে, সেখানে গোষ্ঠ, সেখানে ছোট ছোট সব বয়স্কদের নিয়ে তার কি গভীর লীলা, সেগুলি এমন উপাদেয়। কিন্তু আমরা যারা ভক্তরা, তারা তখন শিশু নই, আমরা তখন বড়, আমরা ওই লীলা অনুসরণ করি, পড়ি আর উদ্দীপ্ত হই। আমরা আমাদের ছোটবেলার কথা ভাবি, কিন্তু এও ভাবি আমরা কি এইরকম অপগণ্ড যখন ছিলাম, আমরা যখন পৌগণ্ড লীলার মধ্যে ছিলাম, আমরা কি সব করতাম হয়তো, কিন্তু এখন সেগুলো ভেবে আমরা পুলকিত হই যে এই লীলার ভেতরে কি দৈব ভাব সব লুকিয়েছিল। সেখানে শুধু যে সূক্ষ্ম লীলাই ছিল তা না, বৃন্দাবনে গোষ্ঠ লীলায় বাৎসল্য লীলাও ছিল, ভগবান স্বয়ং সব কিছু হয়ে গেছিলেন এক সময়, গরু বাছুর থেকে শুরু করে তার সখারা পর্যন্ত ভগবান স্বয়ং। একমাত্র বুঝতে পেরেছিলেন বলরাম যে কি ব্যাপার, অদ্ভুত সব কথা। তারপর তার কালমিনেশন ঘটেছে মধুর লীলায়, সেই লীলা আস্বাদনীয়। তিনি ভগবান রসবৈষ, রস হচ্ছে সবচেয়ে তার সর্বশ্রেষ্ঠতার স্বরূপ, রস আনন্দ ঘন, সে রসের আস্বাদন এই সূক্ষ্ম লীলায় বা দাস্যলীলায় বা বাৎসলীলায় সেই রসের সন্ধান তো নেই, সেই রস আছে মধুর লীলা শ্রীমতীর ভেতর, সে রাসলীলার তত্ত্ব। আমরা সেগুলোকে বাহুল্য বোধে বর্জন করি, অনেক সময় সতর্ক বাণী শোনানো হয়েছে যে রাসলীলা কথা শুনবে না, তার জন্য প্রয়োজন অধিকারের অর্জন করতে হয়, আমাদের নিজেদের তৈরি করতে হয়। তমগুণ দূর না হলে, সত্যগুণী অবস্থান না করলে এই রাসলীলার মাধুর্য অনুভব করা যায় না। আশা করি ভক্তরা কিন্তু ভাবেন সবাই যে আমরা তমগুণকে পরিহার করেই সত্যগুণে অবস্থান করি, সেখানে এই পরম মাধুর্য ঘন মূর্তি রসরাজ শ্রীকৃষ্ণের এবং তার লীলা, রসলীলা রাসের ভেতরে প্রকাশ হয়েছে। এ তত্ত্ব না জানলে আমরা এর অপব্যাখ্যা করি, সকলেই করে থাকেন। এবং আজকের যারা আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানস, যারা যুক্তিতর্কবাদী, তারা এইসব করেই আমাদের চিত্ত বিক্ষেপের কারণ হয়ে ওঠে। তা সেই সব এখানে যারা সব আছেন, তারা ভক্ত, তারা সত্যগুণের আধার। তার মানে এই নয় যে রজগুণ নেই, রজগুণ আছে কিছু, কিন্তু আমরা সবাই এসেছি স্বচ্ছেচ্ছায় ভগবত কথা, ভগবানের কথা শুনবার জন্য। সেই জন্য আমরা সে মূঢ় ব্যক্তির মতো নই, আমরা বুদ্ধিমান মানুষ, আমরা সত্যগুণে স্থিত হয়ে সেই রস আস্বাদন করব। আমি যেগুলো বললাম এগুলো ইন্ট্রোডাকশন, কিন্তু মহারাজজি গভীরভাবে আরো অনেক কথা আমাদের শোনাবেন, যিনি মহানাম ব্রত ব্রহ্মচারীজির সাক্ষাৎ শিষ্য, সেইভাবে ভাবিত পূত পবিত্র জীবনে তিনি এতদিন ধরে অধিষ্ঠিত আছেন।
এবং সেইরকম একজন পরম ভাগবতের কাছ থেকে আমরা তার কথা শুনব। তিনি বলেছি এই সম্প্রদায়ের অধ্যক্ষ, এই সম্প্রদায়ের অধ্যক্ষ, একটি বড় সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, তার পরিচালনায় তিনি আছেন। তার অধীনে অনেক ব্রহ্মচারী রয়েছেন, তারা জ্ঞানে গুণে শিক্ষায় বুদ্ধিতে খুবই উচ্চ, তার অনেক ভক্ত রয়েছে যারা শিক্ষায় দীক্ষায় সমাজে প্রতিষ্ঠিত। সেই জন্য আমরা এইরকম একজন মানুষকে এখানে পেয়েছি, কৃষ্ণতত্ত্ব, কৃষ্ণ রসতত্ত্ব, সেই রস আস্বাদনের জন্য আমরা কিভাবে তৈরি হব সেই কথা শুনবার জন্য আমি মহারাজজিকে আবার আমাদের সকলের শ্রদ্ধা ভক্তি প্রীতি নমস্কার জানাই, মহারাজকে অনুরোধ করি তিনি এক ঘন্টা আমাদের কৃষ্ণ কথায় আপ্লুত করে রাখুন, কৃষ্ণভাবে আমরা রসসিক্ত হয়ে উঠি। জয় মা, জয় রাধে, জয় মা। এখানে ওখানে এটা আপনি নিয়ে নেন, আমি নিজে যাচ্ছি, আমি আর আসছি। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং স এব সর্বসম্পন্ন তস্মৈ শ্রীগুরবে নমঃ। হরিপুরুষ জগদ্বন্ধু মহাউদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র হা কীটপতন প্রভু 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 হে অনন্তানন্তময় বঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় জগৎবন্ধু হরি, জয় তু মহানামৃত। শ্রদ্ধ স্বামীজি মহারাজ, মঞ্চের সামনে উপবিষ্ট সকল সাধু সন্ত, শ্রোতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, আজকে যে বিষয়ের উপর বক্তৃতা দিতে হবে বিষয়টি বিরাট এবং ব্যাপক। ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা যেটা ভাগবতে বর্ণিত হয়েছে, প্রথমে একটু ভাগবতের স্বরূপ সম্বন্ধে আস্বাদন করব। প্রথমেই বলে রাখি, আমি যা বলবো সবই আমার গুরু পাদপদ্ম বৈষ্ণব আচার্য ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারীজির গ্রন্থ ভাষণ অবলম্বনে। ভাগবতের প্রকৃষ্ট পরিচয় হল বেদান্ত ভাষ্যরূপ ঔষধ। বেদ অনন্ত জ্ঞানের ভাণ্ডার, তার সার হল বেদান্ত, সে বেদান্তের ভাষ্য হল ভাগবতম। এই বেদান্তের সূত্র রচনা করেছেন কৃষ্ণদেবন বেদব্যাস, তিনি আবার ভাগবত রচনা করেছেন ভাষ্যরূপে, তাই বলা হয় অকৃত্রিম ভাষ্য, যার সূত্র তার ভাষ্য। শুধু তাই না, বলছেন গায়ত্রী ভাষ্যরূপৌষ বেদার্থ পরিবৃহিত, গায়ত্রী মন্ত্র ভাষ্য শ্রীমদ ভাগবতম। ভাগবত সম্বন্ধে স্বয়ং ভাগবত নিজে একটা পরিচয় দিয়েছেন। ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় শ্লোকে বলেছেন,
নিগম কল্পতরুর গলিতং ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুক্ত পিবত ভাগবতম রসম আলয়ম মুহুর রসিকা ভুবি ভাবুকা। এই শ্লোকে ভাগবতের পরিচয় দিয়েছে, কি পরিচয় দিয়েছে, নিগম কল্পতরুর গলিতং ফলম। নিগম শব্দের অর্থ হল বেদ, যিনি অনন্ত জ্ঞানের ভাণ্ডার, সমস্ত জ্ঞানে বেদ হইতে নির্গত হয়েছে, সেই বেদকে বলেছেন কল্পতরু, কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ জানেন, যার কাছে যা চাওয়া যায় সব পাওয়া যায়, এমন কোনো জ্ঞান নাই যা বেদে নেই। সে বেদরূপ কল্পবৃক্ষের গলিত ফলম, এই গলিত ফলম শব্দটি একটু তাৎপর্যপূর্ণ। একটা গাছের ফল আমরা দুভাবে পেতে পারি, একভাবে পাওয়া যায় আকশি দিয়ে, আর একভাবে পাওয়া যায় গাছের ফলটি যখন পরিপক্ক অবস্থায় এসে বিন্তচ্যুত হয়ে নিচে পড়ে। তো ভাগবত নিজে বলছেন আমি গলে পড়া ফল, নিগম কল্পতরু গলে গলিত ফলম, কৃপায় প্রকটিত হয়েছেন। সুখমুখাদ অমৃত দ্রব্য সুখ, সুখদেবের মুখামৃতে আরো মধুময় হয়েছে। পিবত ভাগবতম রসম আলয় মুহুর রসিকা, এই ভাগবত রসকে পান করতে বলছে। ভাগবত এমন একটি রস, যেমন একটা ফল, রসালো ফল, একটা আমের যদি আমরা তুলনা দেই, দৃষ্টান্ত দেই, একটা আম রসালো ফল, কিন্তু আমের ত্বক আছে, আটি আছে। তো ভাগবত এমন একটি ফল বলছেন হ্যাংস বর্জিতম, ত্বকও নাই আটিও নেই, রসালো ফল, সেই ফল পান করতে বলছে। পিবত ভাগবতম রসম আলম আমৃত্যু পর্যন্ত পান করতে বলছে, কাদের, রসিকা ভুবি ভাবুকা। একটা সভায় দুই রকম ভক্ত থাকে, একরকম ভক্ত থাকে রসিক ভক্ত, আর এক রকম ভক্ত থাকে জ্ঞানী ভক্ত। এই দুই ভক্তের আশ্চর্য শ্রীমদ ভাগবতম। ভাগবত হল বেদবৃক্ষের ফল। বেদ আর ভাগবতের পার্থক্য কি? বেদ বলছে ব্রহ্মের কথা, ভাগবত বলছে ভগবানের কথা। ভাগবতের আশ্চর্য ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। পার্থক্য হল বেদান্তবাদীরা বলেন আমাদের ঠাকুর ভগবান হল ব্রহ্ম, আর ভাগবত বলেন আমাদের ঠাকুর অত বড় নয়, তিনি প্রিয়তম পুরুষোত্তম। বেদান্ত বলেন আমাদের ভগবান শ্রেষ্ঠ, ভাগবত বলেন আমাদের ভগবান শ্রেষ্ঠ না প্রেষ্ঠ। বেদান্ত বলে আমাদের ভগবান সর্বেশ্বর, ভাগবত বলেন আমাদের ভগবান সর্বেশ্বর না, তিনি ভক্তের কিঙ্কর। জলন্তনল কৃষ্ণ ভক্ত লাগে গায়, ভক্তের কিং করে আপন ইচ্ছায়। বেদান্ত বলেন আমাদের ভাগবত হল বিশ্ব পালন করে পালক, আর ভাগবত বলেন আমাদের ঠাকুর পালিত, যশোদার দ্বারা পালিত। বেদান্ত বলেন আমাদের ঠাকুর হল রসবৈশ্য, রস, রসের স্বরূপ, আর ভাগবত বলছেন আমাদের ঠাকুর রসিক। একই বস্তু, ব্রহ্ম আর ভগবান কোনো পার্থক্য নেই। সমস্ত বেদ বেদান্ত ব্রহ্মের কথা বলছেন, আর ভাগবত বলছেন ভগবানের কথা। পার্থক্যটা কি? আমার গুরুদেব একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, ব্রহ্ম আর ভগবানের পার্থক্য হল আপনার জল পিপাস পেয়েছে, আপনি একজনের কাছে বললেন আমাকে এক গ্লাস জল দিন, তিনি ঘর থেকে প্লেটে দুখণ্ড বরফ এনে আপনার সামনে রাখলেন, বলে আমার জল পিপাসা পেয়েছে আপনি বরফ দিলেন কেন? বলে জল আর বরফ একই তো বস্তু, জল আর বরফ তো একই, জলই ঘন হয়ে বরফ হয়, তো আপনার বরফের তৃষ্ণা যাবে না, আপনার চাই জল। জল আর বরফের পার্থক্য কি? বরফে তৃষ্ণা নিবারণী শক্তি অব্যক্ত,
জলে তৃষ্ণা নিবারণী শক্তি সুব্যক্ত, বরফ খণ্ড হইল ব্রহ্ম আর জলের গ্লাস জল হইল ভগবান, এলো ব্রহ্ম আর ভগবানের পার্থক্য। আরো সুন্দরভাবে গুরুদেব বলছেন যে আপনি বাজার থেকে দুই ভরি ওজনের সোনা একখণ্ড স্বর্ণ এনে আপনার স্ত্রী হাতে দিলেন, স্ত্রী কি করবে, এদিক ওদিকে তাকিয়ে দেবে, কেউ দেখলো কিনা, তাহলে তার স্বর্ণখণ্ড আলমিরায় পুরে রাখবে। আর যদি আপনি দুই ভরি সোনার একটি সুন্দর হার এনে আপনার স্ত্রীর হাতে দিতেন, তিনি কি করতেন, হারটি পরে একটা মধুর হাসি দিত। এই স্বর্ণখণ্ড হলো ব্রহ্ম আর গলার হারটি হলো ভগবান, এই হলো সমস্ত বেদ বেদান্ত ব্রহ্মের কথা বলছে, ভাগবত বলছেন ভগবানের কথা আর ভগবান শ্রীকৃষ্ণের কথা। ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে এসে চারটা ভূমিতে লীলা করেছেন, বৃন্দাবন মথুরা কুরুক্ষেত্র দ্বারকা, এই চারটি ভূমিতে লীলা করেছেন। চারটি ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ ব্যক্তি একটাই, একটাই পার্সোনালিটি, অথচ এক এক ভূমিতে এক এক রকম মনে হয়। বৃন্দাবনে একরকম মনে হয় কৃষ্ণকে দেখে, মথুরার কৃষ্ণ একরকম, দ্বারকার কৃষ্ণ একরকম, কুরুক্ষেত্রের কৃষ্ণ একরকম। কোনো সাহিত্য বা কাব্য তৈরি হতে গেলে যাকে কেন্দ্র করে তৈরি হয় তার একটা বিশেষ গুণ থাকতে হয়, যাকে তাকে নিয়ে কোনো সাহিত্য কাব্য তৈরি হয় না। কি গুণ, তার স্বভাবটি হতে হবে ধীর। ধীরের অর্থ বলছেন বিকারের হেতু থাকা সত্ত্বেও যিনি বিকারগ্রস্ত নন তাকে বলছে ধীর। বিকার মানে ক্রোধ, একটা চিত্তের বিকার, ক্রোধের কারণ থাকবে কিন্তু আপনার ক্রোধ হবে না, কামনার বস্তু সামনে আসবে কিন্তু কামনা জাগবে না, তবেই আপনার বলছে ধীর। কালিদাসের সংজ্ঞায় বলছেন বিকার ও হেতু সব বিক্রান্তে যেসাং চেতাংশী তব ধীর। কৃষ্ণ ছিলেন এই ধীর স্বভাবের। এ ধীরের আবার চারটে মধ্যে চারটে নাম বলেছেন, বৃন্দাবনে যখন তখন তাকে বলা হয় ধীর ললিত নায়ক, মথুরায় যখন ধীর শান্ত নায়ক, কুরুক্ষেত্রে ধীর উদাত্ত নায়ক, দ্বারকায় ধীরুদ্দত নায়ক। ধীর ললিত নায়কের কোন দৃষ্টান্ত দিয়ে বোঝানো যাবে না, স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই। তো লক্ষণ বলা যাবে, লক্ষণ কি, পুরুষ যোশিত কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মন্মত মদন। ভগবান শ্রীকৃষ্ণের রূপের এমনই লালিত্য, মানুষ তো মানুষ পশু ভাগ্যে সকলকে আকৃষ্ট করে, এটা ধীর ললিত নায়ক। আর মথুরায় যখন ধীর শান্ত নায়ক, শান্তনা দৃষ্টান্ত দেওয়া যাবে, রাজা দুরিষ্টি রামচন্দ্র ধীর শান্ত নায়ক। আর কুরুক্ষেত্রে ধীর উদাত্ত নায়ক, উদাত্ত কণ্ঠে গীতার কথা বলছে। আর দ্বারকায় ধীরুদ্দত নায়ক, তুলনা করেছে অর্জুনের সাথে। এই চারটা ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছে, অশেষে বিশেষ করিল রসের চর্বণ। এর ভিতর বৃন্দাবন লীলাটা হলো মাধুর্যমণ্ডিত, আর মাধুর্যমণ্ডিত কথাই ভক্তদের আশ্চর্য। তাই ভাগবত বলছে মাধুর্য ভগবত্তা সার ব্রজ করিল পরচার, তাহা সুগ বেসর নন্দন স্থানে স্থানে ভাগবতে বর্ণিয়াছে নানা মতে যাহার শুনিয়ে মাতে ভক্তব। এই মাধুর্যময় কথা শুনলেই ভক্তদের আনন্দ হয়। ভাগবত বারোটি স্কন্ধ, বারোটি ভাগ, তার ভিতর দশম স্কন্ধ হইল কৃষ্ণ কথা, ভগবান শ্রীকৃষ্ণের। আর দশম স্কন্ধ হইল সব থেকে মধুরতম, দশম স্কন্ধকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রফুল্ল বদন, হাসিভরা মুখ। আমরা দশম স্কন্ধের কিছু কিছু লীলা খুব সংক্ষেপে আস্বাদন করতে হবে, এক একটা লীলা বলতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে, কিন্তু আমার সময় এক ঘন্টা, তার ভিতরে দশ মিনিট চলে গেল মনে হয়। সেই লীলা আস্বাদন করার চেষ্টা করব, আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দৃষ্টি রাখবেন। প্রথমে পুতুনা মক্ষণ লীলা। আপনারা জানেন যে পুতুনা কংস, কংস পুতুনাকে পাঠিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য। তিনি শুনেছিলেন যখন তার বোন দেবকীকে বসুদেবের সাথে বিয়ে দিয়ে মথুরার বিরাট শোভাযাত্রা করে শ্বশুরালয়ে পাঠাচ্ছে, তখন একটা অশরীরী বাক, একটা দৈববাণী শুনেছিলেন, আরে মূল তুই যাকে এত আদর করে শ্বশুরালয়ে পাঠাচ্ছিস তার অষ্টম গর্ভের সন্তান তোর হন্তা, তোকে মেরে ফেলবে। এই শুনে কৃষ্ণের চিন্তা হলো, তারপরে শুনতে পেলেন যে তাকে মারবে, তার জন্ম হয়ে গেছে, তাই তাকে মারার জন্য পুতুনাকে ডাকলেন। পুতুনা রাক্ষসী,
তারপর যে লোকবালাগ্নি রাক্ষসী রুধিরা আসনা, এলো পুতনার পরিচয়। তা পুতনা একটা ছিল মায়াবিনী ছিলেন, যখন যেরকম বেশ নিতে পারতেন। তাই কংস পুতনাকে ডেকে বললেন যে আমাকে যে মারবে তার জন্ম হয়ে গেছে, কোথায় জন্ম হয়েছে কবে জানি না, তাই তুমি তো অনেক রূপ ধারণ করতে পারো, এ গোকুলে যাও, এই কদিনের ভিতরে যত সন্তান জন্ম হয় তাকে মেরে ফেলবে। পুতনা বলছে তো আমার সহজ ব্যাপার। পুতনা সুন্দর একটা রমণীর বেশ নিয়ে, খুব সুন্দর রমণীর বেশ নিয়েছেন, এমন সুন্দর বেশ নিয়েছেন যে দেখছি সেই একদম আনন্দে আটখানা, এত সুন্দর। যেমনি তার কেশবিন্যাস, তেমনি তার বেশবিন্যাস, তেমনি তার চলার ভঙ্গি, তেমনি তার চোখের চাহনি, অদ্ভুত সুন্দরীর বেশ নিয়ে তার হাতে একটা পদ্মফুল নিয়ে ঘুরছে। সকলে বলছে আহা, মনে হচ্ছে যেন স্বয়ং পদ্মহস্তা লক্ষ্মী, স্বয়ং লক্ষ্মীদেবী এসছেন। আবার কেউ কেউ বলছে আসবেন না, লক্ষ্মীপতি এসছেন, লক্ষ্মীদেবী না এসে পারে। এইভাবে পুতনা এসে গোকুল গ্রামে ঘুরছে, আর যেখানে যেখানে পুত্র সন্তান পাচ্ছে তাদের মেরে ফেলছে। সংবাদ পেয়েছেন ইতিমধ্যে যে যশোদার নন্দালয়ে একটি কিছুদিন আগে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সে পুতনা নন্দালয়ের দিকে চলছেন। পুতনার কথা মা যশোদাও শুনেছেন, লক্ষ্মী দেবী এসছেন। তো মা যশোদা মনে মনে ভাবছেন যে আমার গোপালের তো ছোটবেলার থেকেই নানান রকম বিপদ যায়, তো শুনছি একজনকে এসছেন একদম লক্ষ্মী দেবীর মতো, যদি এসে আমার গোপালকে একটু স্পর্শ করে তাহলে আমার গোপালের বিপদ চলে যাবে, মা মনে মনে ভাবছেন। তো মা যশোদার রাজধানীতে ইচ্ছে করলে তিনি যেতে পারেন না, ঘরের বাড়ির বাইরে যেতে পারেন না, মনের মনে ইচ্ছা তার। তো পুতনার সংবাদ পেয়ে ধীরে ধীরে নন্দালয়ে আসছেন, যশোদা আঙ্গিনায় প্রবেশ করছেন আর যশোদার কোলে গোপাল। গোপালকে দিকে দূর থেকেই পুতনা খুব সুখ্যাতি করছেন যে সত্যি যশোদা তোর মতো ভাগ্যবতী পৃথিবীতে কেউ নেই, এত সুন্দর ছেলে তোর, তোর ছেলেটি দেখলে মন ভরে যাচ্ছে, আহা কি সুন্দর রূপ, যেমনি তার বদনটি তেমনি তার গণ্ড দুটি, কেমনি তার চোখ দুটি, কেমনি তার চরণ দুখানি, আহা কি মধুর, সত্যি যশোদা তোর মতো ভাগ্যবতী কেউ নেই। এই কথা শুনে যশোদার খুব আনন্দ হচ্ছে, সকলের আনন্দ হয়, আপনার সন্তানের যদি কেউ সুখ্যাতি করে আপনার আনন্দ হবে না? এই বলতে বলতে পুতনা যশোদার কাছাকাছি এসে একদম পাশে বসে পড়ল, বসে বলছে যশোদা তোর ছেলেকে দিবি একটু আমাকে? যশোদা তো উদ্গ্রীব হয়ে গেছে সেই শোনার থেকে, যে যশোদা বলতে তো পারে না যে আমার ছেলেকে তুমি একটু নাও, বলছে নিশ্চয়ই দেবো, দেবো না কেন? এই পুতনা যশোদা গোপালকে কোলে নিল, যেন সাক্ষাৎ মৃত্যুকে বরণ করে নিলেন। পুতনা এসেছে মারতে, কী করে মারবেন, কী করে মারবেন শুনবেন, বাচ্চাদের চরম পরম আশ্রয়স্থল মাতৃস্তন, পুতনে এসেছে সে মাতৃস্তনে কালকুটু বিষ মেখে, যে বিষ একটু জীবে লাগার সাথে অবধারিত মৃত্যু। তো পুতনা গোপালকে কোলে নিয়ে ধীরে ধীরে আদর করে সে আসল কাজটি, সে বিষলুপ্তের স্তনটি মুখে দিল, যেই মুখে দিল আর গোপাল কি করলো, যা দিতে এলো তা তো আকর্ষণ করলই, যা দিতে আসেনি তা ধরে আকর্ষণ করলো, কি দিতে আসেনি, প্রাণটি দিতে আসেনি গোপাল, সে পুতনার বিষলুপ্ত স্তনের বিষ সহ তার প্রাণবায়ু দিয়ে আকর্ষণ করলেন। আকর্ষণ যখন করছেন তারপর তার একটা মৃত্যু যন্ত্রণা আছে, পুতনা স্থির হয়ে থাকতে পারছে না, পুতনা দাঁড়িয়ে বলছে ছাড় ছাড় অনেক হয়েছে, আর খেতে হবে না, আর খেতে হবে না, গোপাল আর ছাড়ছে না। গোপাল যে পুতনার স্তনটি মুখে দিয়ে ধরে রেখেছে ধরেই আছে। কিছুক্ষণ পর পুতন গোপাল কি করলো, পুতনার স্তনের বিশেষ সাথে পুতনার প্রাণবায়ু আকর্ষণ করলেন, আর পুতনাটা বিরাট চিৎকার করে ঘর বাড়ি কয়েকজন জায়গা নিয়ে পড়ে গেল। নন্দরাজা গেছিল কংসকে সব বকেয়া খাজনা দিতে, খাজনা দিতে গিয়ে যখন বসুদেবের সাথে দেখা করতে গেলেন তো বসুদেব বলছে তুমি এখানে কেন, তুমি শিগগির চলে যাও গোকুলে, গোকুলে একটা বিপদ। সেই শুনে নন্দরাজা তাড়াতাড়ি চলে আসছে, আসতেই পথে পুতনার চিৎকার শুনেছে, শুনে তাড়াতাড়ি চলে আসছে। আর এদিকে মায়েরা চিন্তা করছে পুতনার কোলে তো গোপাল ছিল, গোপাল কোথায় গেল, সকলে গোপালকে খুঁজছে। আর পুতনার দেহটা বিরাট, প্রায় দু তিন তেলা উঁচু হবে, সে একটা পার দুইটা চরণ দুটি মানে দুইটা তাল গাছের মতো, সেই স্তন দুটি দুটো পর্বতের পাথরের খণ্ডের মতো, নাসারন্ধ্র পর্বতের গুড়ের মতো বিরাট চেহারা।
আর নন্দরাজা তাড়াতাড়ি চলে এসছেন, আর মায়েরা সব গোপালকে, গোপাল কোথায়, গোপাল কোথায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখেন যে গোপাল পুতনার বুকের উপর স্তনটি মুখে দিয়ে মিটি মিটি হাসছে। দেখেন কি অপূর্ব মাধুর্য, এত বড় একটা রাক্ষসী দলন করলেন, মেরে ফেললেন, কি করতে, স্তন পান করতে করতে। এইটাই লীলা হলো মাধুর্য। আমরা কালীয় দমন লীলায় দেখেছি, কালীয়কে দমন করলেন কৃষ্ণ কি করলে, কালীয়র মাথার উপর নৃত্য করতে করতে কালীয়কে দমন করলেন, আর পুতনার মতো রাক্ষসী দমন করলেন স্তন পান করতে করতে। এইটা লীলার মাধুর্য। তো মায়েরা গোপালকে এনে তাড়াতাড়ি তাকে সে গোমূত্র গোময় খাইয়ে দিল, সমস্ত গরুর লেজ দিয়ে সমস্ত অঙ্গ বুলিয়ে দিল, সেই করোনার বিজন্য নানান রকম প্রক্রিয়ার মাধ্যমে যাতে গোপালের কোনো অমঙ্গল না হয়। আর নন্দরাজা এসে সকলকে বলছে, শোনো, এই পুতনার রাক্ষস মায়াবিনী, ওকে বিশ্বাস করতে নেই না, ও কুঠার এনে দেহটি খণ্ড খণ্ড করো। রাজা বলার সাথে সকলে কুঠারে খণ্ড খণ্ড করে বলে অনেক দূরে নিয়ে যাও, লোকালয়ের বাইরে নিয়ে আগুন দিয়ে দাও, অগ্নিসংযোগ করে দাও। সকলে দেহটি খণ্ড খণ্ড করে আগুন দিয়ে দিল। আগুন দেওয়ার সাথে সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল, মানুষের দেহ পোড়ালে তো দুর্গন্ধ আসে, কিন্তু অদ্ভুত, পুতনার দেহে অগ্নিসংযোগ করার সাথে সাথে সমস্ত ব্রজমণ্ডল অগুরুচন্দনের গন্ধে ভরে গেল। আশ্চর্য, এটা কি করে সম্ভব, পুতনার রাক্ষসী রুধিরাসনা বাচ্চাদের মেরে রক্ত এমন পাপীয়সী, তার দেহ থেকে তো দুর্গন্ধ আসার কথা, কিন্তু কি আশ্চর্য, সেই দেহ থেকে অগুরুচন্দনের গন্ধ। শুধু তাই না, পুতনের গতি কি দিলেন জানেন, পুতনের কি গতি দিলেন, স্বর্গে ধাত্রী গতি দিয়ে দিলেন। গোপাল বলল, তো স্তন পান করতে এসছিস, তো যা স্বর্গে চিরকাল স্তন পান কর। এত বড় রাক্ষসীর কোনো শাস্তি দিলেন না, আর তাকে পাঠিয়ে দিলেন একদম স্বর্গে। আশ্চর্য, এটা মধুর, এত বড় একটা শক্তির কোনো শাস্তি নেই তাকে দিলেন। গোপালকে জিজ্ঞেস করলে গোপাল কি বলবে জানেন, গোপাল বলবে শাস্তি দিয়ে দেবো, সময় পেলাম তো না। এটা আমার কেমন কথা, সময় পেলেন না, এত বড় একটা রাক্ষসী শাস্তি না দিয়ে স্বর্গে পাঠিয়ে দিলেন। বলে কি করবো, সময় পেলে তো শাস্তি দেবো, যেই মাত্র পুতনা আমাকে কোলে নিয়েছে, আদর করেছে, স্তন পান করেছে, সাথে সাথে সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল, শাস্তি দেবো কিসের, পাপ তো নেই দেহে। বলে এত বড় পাপীয়সী, সে অসৎ উদ্দেশ্য নিয়ে এসছে, স্তন পান করিয়েছে, আদর করে যত্ন করে করায় নাই আপনাকে মারার জন্য। বলে যে করেই হোক, আদর তো কোলে তো নিয়েছে, আদর তো করিয়েছে, স্তন তো পান করিয়েছে, সুতরাং তার আর শাস্তি দেওয়ার উপায় নেই। গীতায় বলছে না, অভিচেত সুদূর আচার ভজতে মাম অনন্যবাক সাধুরে বা সম্মন্তব্য সম্যক ব্যবস্থিত। সুদূরাচার যদি হয়, সে যদি আমাকে শুধু স্মরণ করে, মনকে স্থির করে, তারই সদ্গুর ক্ষিপ্রং ভবতী ধর্মাত্মা সশ্বচ্ছান্তে নিগচ্ছতি কন্তীয় প্রতি জানিয়ে নমে ভক্ত প্রণশী, সাধু হয়ে যায়। আর এ তো পুতনা আমাকে আদর করেছে, কোলে নিয়েছে, তো পুতনার সদ্গতি হবে না। আশ্চর্য, এত একটা রাক্ষসীর কোনো শাস্তি না দেশ তাকে স্বর্গে পাঠিয়ে দিলেন। এতে পুতনা মুখ্যণ আমরা শুনলাম, পুতনা এত বড় পাপীয়সী, তাকে কৃষ্ণ স্বর্গে পাঠিয়ে দিলেন। এই পুতনা মুখ্যণ শুনে কি লাভ হবে, আমার গুরুদেব সুন্দর আস্বাদন করছেন, লাভ কি হবে শুনবেন, লাভ হবে মনে করেন একটা বাড়িতে নিমন্ত্রণ, অনেক লোক নিমন্ত্রণ করছে, বড় লোকের বাড়ি, সবাই নিমন্ত্রণ খেতে যাচ্ছে। এই বড় 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 লোকের নিমন্ত্রণ বাড়িতে শুধু নিমন্ত্রিত তারাই যায় না, যারা গরিব কাঙাল রবাহুত অনাহুত তারাও যায়, খেতে তো পারে না, তাদের বড়লোকের বাড়ি একটু খেতে পায় বেশ কদিন ভালো থাকবে। একবার নিমন্ত্রণ সবাই যাচ্ছে, সবাই নিমন্ত্রণপত্র হাতে আছে, চলছে, তাদের চিন্তা নেই, নিমন্ত্রণপত্র হাতে গেলে পরে তাদের বসিয়ে খাওয়াবে। আর যারা অনিমন্ত্রিত, যাদের বলা হয় রবাহুত অনাহুত, তারাও যাচ্ছে, তারা যে যাচ্ছে তাদের মনটা একটু দুর্বল, মনটা ঢিপ ঢিপ করে যাচ্ছি, তো বাড়ির মালিক যেন কেমন, সে বাড়ির দরজা দিয়েই ফিরিয়ে দেয় কিনা, তার দূর থেকেই বলবে, এই আজকে তোমাদের না, আজকে আমার বিশেষ নিমন্ত্রিত লোক আছে, কি যে করবে জানতো না, একটা মনটা দুর্বল মন নিয়ে চলছে। মনে কর নিমন্ত্রণ বাড়ির কাছাকাছি যখন গেল, তখন ওই নিমন্ত্রণ বাড়িতে একটা লোক খেয়ে বেরিয়ে এসছে, তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কোথার থেকে গেলেন? বলে এই তো নিমন্ত্রণ বাড়িতে গেলাম। নিমন্ত্রণ বাড়িতে গেলেন, খেয়েলেন? হ্যাঁ। আচ্ছা বলুন তো নিমন্ত্রণ ওই লোকটি কেমন? বলে কেমন কেন? আসলে আমাদের তো নিমন্ত্রণ নেই, তাই ভাবছি নিমন্ত্রণ বাড়ির লোক কেমন খেতে দেয় কিনা। সেই লোকটি যদি বলে, নিমন্ত্রণ বাড়ির লোকটি দয়ার সাগর, কিচ্ছু দেখছে না, যে যাচ্ছে তাকেই ভরপেট খাইয়ে দিচ্ছে। এই কথা শুনলে আপনার একটু লাভ হবে না? তা আমরা সবাই, সকলের গন্তব্যস্থান কোথায় জানেন, শেষের দিনে ওই নন্দ নন্দনের চরণ প্রান্ত, যাদের নিমন্ত্রণ আছে, অর্থাৎ যাদের সাধন ভজন আছে, তাদের তো চিন্তা নাই, তারা তো নন্দনের চরণ পাবেনি।
আমাদের মতো হতভাগা যারা সাধন ভজন করি নাই, সময় থাকতে ডাকে ডাকি নাই, কখনো বল নাই ঠাকুর তোমার চরণে শরণ নিলাম, আজকে শেষ দিনে আমরাও চলছি, চলতে চলতে ভাবছি ঠাকুর কি আমাদের চরণে স্থান দেবেন, কোনদিন তো ঠাকুরকে ডাকিনি। যেতে যেতে নন্দলার কাছে যখন গেলাম তখন দেখি নন্দলায় থেকে পুতুনা বেরিয়ে এসছে। পুতুনাকে দেখে বলছে, এই পুতুনা তুমি কোথার থেকে গেলে? বলে নন্দলাতে গেলাম। নন্দলাতে গেলে? আচ্ছা বলো তো নন্দনন্দন কীরকম? বলে কেন কেন, কোনোদিন তো তাদের ডাকি নেই, কোনোদিন স্মরণও করিনি, আজকে কি তিনি আমাদের চরণে স্থান দেবেন? পুতুনা বলছে, নন্দনন্দ দয়ার সাগর কংবা দয়ালু শরণং ব্রজ, এমন দয়ার ঠাকুর ছাড়া কার শরণ লইব? এই যে আমি পুতুনা, আমাকে চেনেন? আপনাদের তো মানব কুলে জন্ম, আমার ঘৃণ্য রাক্ষস কুলে জন্ম, আপনাদের এরকম ঘৃণ্য কুলে জন্ম হয়নি। আপনারা কি করেন? চাকরি করেন, ব্যবসা করেন, আমি কি করি জানেন? ছোট বাচ্চাদের এই বিষ খেয়ে মারি, এমন কুকাজ আপনারা করেন না। আপনারা কি খান? আমিষ খান, নিরামিষ খান, আমি কি খান জানেন? এই বাচ্চাদের মেয়েদের রক্ত খাই, এমন কুখাদ্য আপনারা খান না। তারপর প্রয়োজনে ছলনার আশ্রয় সবাই নেই, আমি কি ছলনা করি জানেন? মাতৃবেশ, মা সেজে ছলনা করেছি, আমার মতো পাপীয় সুখী যিনি স্বর্গে ধাত্রীগতি প্রদান করিয়াছেন সেই করুণাময় ঠাকুর ছাড়া কার শরণ লইব? পুতুনা মক্ষণ লীলায় পুতুনা আমাদের আশার বাণী শুনিয়ে দিলেন, যান এগিয়ে যান নন্দনন্দনের চরণ প্রান্তে, তিনি তা কাউকে বিমুখ করে নাই, তাকে স্থান পাবেনি। এই পুতুনা মক্ষণ লীলায় এই আমরা একটা শিক্ষা পেলাম। ভগবান শ্রীকৃষ্ণ সেই তার বাল্যলীলা, মা যশোদার কাছে প্রায় এসে নালিশ করে যাচ্ছে সকলে, যশোদা তোর ছেলেটাকে একটু শাসন করিস, তোর ছেলের যন্ত্রণায় বাড়িতে বিশেষ করে নারায়ণ পূজার জিনিস রাখতে পারি না। কি করে যে বোঝে এইটাই নারায়ণ পূজার আগে এইটা চুরি করে খায়, একটু শাসন করিস। যশোদা বলছে, এই শোন, তোরা চিনিস গোপালকে? নন্দরাজার ছেলে, বাড়িতে বেড়ে 9 লক্ষ ধেনু আছে, তাতে যা দুধ হয় সেই দুধ যদি এই ক্ষীর মাখন না করে ঢেলে দেয় না, দুধের বন্যা তো তোর গোকুল গ্রাম ভেসে যাবে। তার ছেলে তোদের বাড়ি গিয়ে ননি মাখন চুরি করে, বলার আর জায়গা পাস না, সে বলে বিশ্বাস করে না। রোজই ব্রজমাইরা আসে, এক একজন যার যখন সময় আসে, এসে গোপালকে দর্শন করে আদর করে যায়, নাহলে ওদের দিনটা ভালো যায় না। এক এক সময় আসে, একদিন হলো সকল মিলে এসছে, সকল মিলে এরকম কোনোদিন আসে না, আসছে মা যশোদা সকলে মিলে আসছে, একটু ফুসফুস কথা মনে বিরাট কথা, 50-60 জন মিলে যদি এক জায়গায় বসে কথা বলেন, মা যশোদা বলে, এই কিরে তোরা সবাই এসছিস, এরকম তো কোনোদিন আসিস না, কি ব্যাপার? একজন ব্রজমাই বলছে, শোনো, আমরা তোমার কাছে তোমার গোপালের বিরুদ্ধে নালিশ করতে আসি, তুমি আমাদের কথা শোনো না, তুমি আমাদের কথা পাত্তা দাও না, তাই আমরা সবাই আজকে এসছি তোমার ছেলের বিরুদ্ধে নালিশ করতে। কি গোপালের বিরুদ্ধে? হ্যাঁ, কি করে, কি করে জানো না? তোমার গোপালের জন্য আমরা নারায়ণ পূজার জন্য জিনিস রাখতে পারি না, যেখানে রাখে সেখানে, কি করে যে বুঝে যে নারায়ণ পূজার জিনিস আগে এটা চুরি করে খায়, আজকে তোমার কাছে সবাই মিলে এসে নালিশ করতে। মা যশোদা সবার দিক তাকায়, তাকে একজন বলে, এই শোন, সত্যি করে বলতো, তোর বাড়িতে গোপাল গিয়ে চুরি করেছে নাই দলে পড়ে এসছে, সত্যি করে বল। না, চুরি করেছে, সত্যি চুরি করেছে। হ্যাঁ, এটা দিনে না রাত্রে বলতো? বলে দিনের বেলা। হ্যাঁ, দিনের বেলা, যদি বলতে রাত্রে চুরি করেছে তাহলে মিথ্যা কথা বলছে, ধরা পড়েছে, কেন গোপাল তো সন্ধ্যা গোচরান্তে ফিরে এসে আমার কোলে যে ওঠে আর কোল থেকে নামে না। আচ্ছা, দিনে যে চুরি করলো, তোরা বাড়িতে ছিলি না? হ্যাঁ ছিলাম। তা চুরি করলো কি করে? আমাদের তাড়িয়ে দেওয়া চুরি করছে। মা যশোদা, আচ্ছা আপনার সবাই তোমরা শোনো, আমার দুধের ছেলে গোপাল এই বাড়ির 10-15 জন লোক আছে, এদের তাড়িয়ে দিয়ে বলে চুরি করছে, এটা বিশ্বাসযোগ্য কথা? ব্রজমাই বলছে, শোন যশোদা, কথা কাটিস কেন, আগে কথাটা ভালো করে শোন, তোমার গুণধর ছেলে বাড়ির দুটোকে কোথায় যায় জানো? কোথায় যায়? বাথানে। বাথান চেনেন তো? যেখানে বাছুর বাঁধা থাকে আর খাটাল গরু বাঁধা থাকে, বাথানে গিয়ে বাছুরগুলো তো বাচ্চা বাচ্চা বাছুর, সে বাছুরের গলার দড়ি আস্তে আস্তে খুলে দেয়, খুলে দিয়ে কানের কাছে বলে, কে শোন, তোদের মায়ের দুধ তোদের পাও না, তোদের বেঁধে রেখেছে, যা খাগে।
যে এই বাছুরগুলো গলার দড়ি খোলা পায় আর হাম হাম বারবে মাঠের দিকে ছুটে। যশোদা জানিস না আমাদের জীবিকা, সকালে দুধ দিয়ে মথুরাটে বিক্রি করে দুপুরের খাবার হবে, বিকালে আবার দুধ বিক্রি করে রাত্রে খাবার, অসময়ে যদি বাছুর গিয়ে গাভীর দুধ খায় তো দুধ পাবো না তো। এই জন্য আমরা বাছুর ধরার জন্য সকলে যখন মাঠে দৌড়ে যাই সেই ভাগে তোর ছেলে ঘরে ঢুকে ননী মাগন চুরি করে খায়, বুঝলি? মা যশোদা বলে আচ্ছা তোমরা ননী মাগন রাখো কোথায়? নিচে রাখো। তো বাচ্চা ছেলে ঘরে ঢুকে যদি নিচে খাবার জিনিস তাকে খেতে চায়, নিচে রাখবে না, শিকায় তুলে রাখবে, শিকায় তুলে রাখলে নাগালও পাবে না আর খাবেও না। এক বছর আমি বলছি শিকায় তুলে রাখবো, তোমার গুণধর ছেলের হাতে একটা পাচুনি থাকে, বাছুর তার বা ছোটো লাঠি, প্রথমে নিচে দেয় কিছু আছে কি না, যদি না দেখে উপরে দিয়ে তাকায়, ও আচ্ছা, দেখ ওই পাচুনি দিয়া হাড়ির নিচে ঠক ঠক করে, যেই করে আর হাড়ি ফেটে যায় হা করে খেতে থাকে। আর যদি লাগার না পায় তা কি করে জানে, সখাদের ডাকাই শোন এদিকে, একের পিঠে একে উঠে, উঠতে উঠতে আগে একদম শেষে গোপাল ওঠে, উঠে একদম হাড়ি ভাটি খেয়ে ফেলে। শোন যশোদা, এই কয়টা ছেলে যদি ননিমাখন খায় আমাদেরকে যায় আসে না, কি করে জানিস? তোর ছেলের জন্য কি একটা অঙ্গগন্ধ আছে, অঙ্গগন্ধ পেয়ে বৃন্দাবনে সব বানর চলে আসে, আর তোর ছেলে করে গিয়ে ননিমাখন আমাদের থরে থরে সাজানো থাকে না, সেইগুলো ধরে ধরে বানরদের খাওয়ায়, বলে খা তোদের সাগর বন্ধনে অনেক খেটেছিস, তোদের কাছে ঋণী হয়েছে, যা ঋণ শোধ করি। যশোদা কি আর বলবো, মা যশোদা বলতে আচ্ছা শোন, তোদের বাড়ি অন্ধকার ঘর আছে না, অন্ধকার ঘরে রাখবি, অন্ধকার ঘরে রাখলে চুরিও করবে না, দেখতেও পাবে না, চুরিও করবে না। এই কথা শুনে বোঝোমাইরা সকলে মুখটি পিটিপি হাসছে, হেসে বলছে যশোদা তোর চোখ নেই, তুই দেখিস না তোর ছেলের যে অঙ্গে যে নীলমণির দ্যুতি, পৃথিবীর এমন কোন আধার কুটির আছে যে কুটিরে তোর ছেলে ঢুকলে সেই কুটিরের অন্ধকার থাকে, যার অঙ্গ দ্যুতি ছাড়া বিশ্ব আলোকিত। আচ্ছা যশোদা একটা কথা বলি, তুই ছেলেকে এত অলঙ্কার পরাস কেন? অলঙ্কার তো দেহের শোভা বাড়ে, মায়েরা যে অলঙ্কার পরে দেহ শোভা বাড়াবার জন্য, তো অলঙ্কার তো দেহের শোভা বাড়ে, তোর ছেলের যে অলঙ্কার পরে তাতে তোর ছেলের দেহের কোনো শোভা বাড়ায় না, কি হয় জানিস? অলঙ্কারের শোভা বৃদ্ধি পায় তোর ছেলের অঙ্গ দ্যুতিতে। শেষে মা যশোদা বলে আচ্ছা শোনো একটা কথা বলি, এরপর গেলে না গালি দেবে, কড়া করে গালি দেবে, এমন গালি দেবে গালিটা যেন বেঁধে, হালকা হালকা গালি না, গালিটা বেঁধবে, গালিটা বেঁধলে মুখটা কালো হবে, মাথাটা নিচু হবে, গালি দিলে আর যাবে না। সব ব্রজমিল শোন যশোদা, তোর ছেলেকে আমরা গালি দেই না, কেন দাও না? আমি কিছু মনে করবো, অমন মানা আমি ছেলে অন্য কেউ নিশ্চয়ই গালি দেবে, শোন গালি দেই না কেন, গালি নেয় না, গালি নেয় না কিরকম, এটা কিরকম কথা হলো বুঝলি না? তোর ছেলেকে গালি দিলে শুধু হাসে আর হাসে, যত গালি দেই ততই হাসে, তা কি হলো জিনিসটা? আপনার একটা জিনিস দিলাম, আপনার নিলেন না, জিনিসটা আমার রয়ে গেল, তোর ছেলেকে গালি দেয় গালি নেয় না, মনে হয় গালিগুলো আমরা নিজেরাই খাই, এই জন্য তোর ছেলেকে আর গালি দিই না। যশোদা বলছে আচ্ছা শোনো, এরপর ধরে নিয়ে আসবে, ধরে না নিয়ে আসলে বিশ্বাস করি না, ধরে নিয়ে আসতে হবে। যেই বলছে না, তার পাশে ছিল নন্দের ভাই উপানন্দ, তার স্ত্রী ছিল, সে বলছে যশোদা তুই ধরে আনার কথা বলছিস, সেদিন কি ঘটনা ঘটলো দেখলি না? বলে কি হলো? ও মা এইমাত্র ভুলে গেলি, আরে বল না, আর একবার বললে দোষ আছে? আচ্ছা শোন, সেদিন আমার বাড়িতে গেছে, ঠিক গিয়াই দেখি নারায়ণ পূজার জিনিস খাওয়া আরম্ভ করছে, আর আমি গিয়ে পিছে চাপটে ধরেছি, দুষ্ট এরম চুরি করে খাস, আর তোর মার কাছে নালিশ করতে গেলে পাঁচ কথা শুনিয়ে দেয়, আজকাল তোকে ছাড়বো না, ধরে নিয়ে যাব। তোর ছেলের কি কাকুদ, না না ছেড়ে দাও ছেড়ে দাও, আর কোনো দিন আসবো না, মার কাছে নিয়ে যাবে না, মা ভীষণ মারবে শাসন করবে, আজকে ছাড়বই না তোকে, নিয়ে যাবই যাব, হাতে নাতে এগুলো হাতে মাখন রয়েছে মুখে মাখন রয়েছে নিয়ে যাব। এখন ভাবলাম কি দুরান্ত ছেলে, কোলে নিয়ে গেলে কোল থেকে যদি নেমে যায় তাহলে ওর পিছনে দৌড়িতে পারবো না, তাই মনে করলাম একটা শাড়ি কাপড় নিলাম, শাড়ি কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিলাম, একেবারে কোমরের সাথে বেঁধে নিলাম, যে এবার আর কোল থেকে নামতে পারবে না। তারপর ভাবলাম যেতে যেতে যদি সখারা দেখে ফেলে তা তো নিতে দেবে না, তা আর একটা শাড়ি কাপড় দিয়ে মুখ টুক পেঁচিয়ে নিলাম ভালো করে, এখন আর গোপাল যে বোঝা যাবে না, এখন কি করে যাব, ঠিক পথ দিয়ে যদি যাই ওর সখাদের সাথে দেখা হইতে পারে, বলে কে কী নিয়ে যাচ্ছ, যদি একবার বুঝতে পারে গোপালকে নিয়ে তাহলে তো নিতে দেবে না, ঘুর পথে গিয়ে পিছন দিয়ে যশোদা রাঙিয়ে উঠছে। এমন ছেলে নিয়ে থাকা যায়? ছেলে দৌড়াতে নারায়ণ পূজার জিনিস রাখা যাবে না, ছেলে দৌড়াতে ঘরের জিনিস ভাঙচোর করে অনেক রকম অভিযোগ বলতেছে। মা যশোদা বেরিয়ে বলছে এই এত জোরে জোরে কি কথা বলছিস,
কি আর বলবো, তোমার গুণধর ছেলের কথা বলছি কেন? তুমি বলছো না তোমার সুবোধ ছেলে, সে তার রাজার ছেলে, সে চুরি করে না, বললা না যে ধরে নিয়ে আসলে বিশ্বাস করবো, আজকে ধরে নিয়ে এসছি। কি তুই গোপালকে ধরে নিয়ে এসছিস? বলে হ্যাঁ, আরে গোপাল তো আজকে বেরই হয় নাই, এর ভিতরে তুই ধরে আনিস আর ধরে নিয়ে আসছিস এর ভিতরে। কত দূরই বা গেলে, কিছুক্ষণ আগে বের হলো, এর ভিতর তোর বাড়িতে তো যেতে পারে না, এর ভিতর ধরে নিয়ে এলি। উপন্যাসে বলে ধরে নিয়ে এলে মানে এই তো আমার কোলে গোপাল। তোর কোলে গোপাল, কি বলছিস? এত জোরে জোরে যে কথা বলছে না, পাড়ার সব লোক একত্র হয়েছে, সব যশোদা আঙ্গিরে চলে এসছে, মনে করে কি একটা হলো, চোর ধরে এনেছে। মা যশোদা, আচ্ছা ধরে আনিস তো, দেখা দেখা খোল দেখি। যেই উপরের মুখটা খুলছে, খুলে যশোদা মুখখানা দেখে বলছে, কপাল আমার এমন রাগ রেগেছিস গোপালের উপর যে ভালো করে মুখটাও দেখিস না, কাকে ধরে এনেছিস। বলে কেন দেখ তাকা, তাকে ধরে এনেছিস? তাকিয়ে দেখে কি নিজের ছেলে। আই সর্বনারী, কি করে হলো, আমি তো গোপালকে ধরে এনেছি, গোপালকে ধরে, ওই যে গোপাল চুরি করে তো একটা নাম হয়ে গেছে, তাই ধরে আনছি গোপালকে ধরে এনেছিস। সি সি সি, উপানন্দের স্ত্রী মাথাটা হিট হয়ে গেল, সি সি সি, লজ্জার কথা, এতগুলো লোকের সামনে আর কি করবে, ধীরে ধীরে চলে যাচ্ছে। একটু যেতেই পথে আবার গোপালের সাথে দেখা হলো। গোপাল বলছে, কি গো দেখালেন আমাকে? উপানন্দের স্ত্রী বলছে, আচ্ছা বাবা বলতো কি হলো ব্যাপারটা, আমি তোকে ধরে নিয়ে গেলাম আর তোর মার কাছে গিয়ে আমার ছেলে হয়ে গেল কি করে? বলে শোনো, তোমাকে সাবধান করে দিচ্ছি, আজকে কি করেছি জানো, আজকে আমি তোমার ছেলের রূপ ধরেছি, বুঝলা? এরপরে যদি কোনোদিন আমাকে আবার ধরার চেষ্টা করো তাহলে কি করবো জানো? কি করবি বাবা? তোমার স্বামীর রূপ ধরবো, তাহলে তোমার শিক্ষা হবে। সেই থেকে যশোদা আর ঠিক করেছে, তোর ছেলেকে ধরবো না। তো মা তো নালিশ করছে, নালিশ করতে করতে এখন চিন্তা করছে যে সবাই সাথে ই করছে, সবাই বলছে শোনো তোমার সাথে তর্ক করছে, কিছু মনে করো না। এই গোপালের যখন কথাগুলো এইসব চুরির কথা হচ্ছে, গোপাল কোথায় আছে তখন? গোপালের কথা কারোর বিরুদ্ধে এরকম যদি অভিযোগ দেয় সে কি সেখানে থাকে, কোথায় লুকিয়ে আছে? বলে না, গোপাল ওখানেই আছে, মায়ের আসল ধরে দাঁড়িয়ে আছে। বলছেন কি এই রকম যার অপবাদ, চৌর্যবৃত্তির নালিশ করছে আর সে ওখানেই? বলে হ্যাঁ, তার তো যাওয়ার জায়গা নাই, তার উপায় নেই যাওয়ার, ওখান ছেড়ে যাওয়ার উপায় নেই। কেন কেন? একবার দেবর্ষি নারদ বলছিল, ঠাকুর আপনি কোথায় বেশি সময় থাকেন? তার উত্তর বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন জমাদ ভক্তি যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। নারদ বলছে, নারদ আমি যোগীদের হৃদয়েও থাকি না, বৈকুণ্ঠেও থাকি না, তো কোথায় থাকেন ঠাকুর? আমি কোথায় থাকি জানো? আমার কথা ভক্ত যেখানে কীর্তন করে আমি সেখানেই থাকি। এখানে কি, এখানে কৃষ্ণ কথাই তো হচ্ছে, কৃষ্ণের বিষয়ই তো হচ্ছে, তাই তার যাওয়ার আর জায়গা নেই, ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে আর মায়ের আঁচল ধরে। আর অদ্ভুত একটা সৌন্দর্য বদনের, বদনের এমন একটা কয়েকটা ভাবের সংমিশ্রণে, একটা ভাব হইল সবাই চোর চোর বলছে একটা লজ্জা, মার কাছে নালিশ করছে মা শাসন করবে একটা ভীতি, আর যারা নালিশ করছে তাদের বিরুদ্ধে রাগ, নালিশ করছে দেখাবো। এই কয়টা ভাবের সংমিশ্রণে গোপালের বদনে অপরূপ মাধুর্য সৃষ্টি করছে। এই নালিশ করা তো কিছু না, নালিশ করে তো ওছিলা, আসলে নালিশ না করলে গোপালের বদনের অপরূপ মাধুর্য আর দর্শন হবে না, তাই নালিশ করছে। তা মা সকলকে বলছে, দেখ তোদের সাথে তর্ক করছে কিছু মনে করিস না, আমি ওরকম মা না, ছেলে অন্যায় করবে আমি শাসন করব, তোরা যা চলে যা সব, আমি শাসন করব, এমন শাসন করব কোনোদিন আর তোদের বাড়ি মুখ আমার গোপাল হবে না। যেই মাই কত বলল না, সব ব্রজমাইয়ের মাথায় যেন বজ্র সর্বনাশ। গোপাল যদি বাড়িতে না আসে তাহলে বাঁচবো কি করি? দেখুন বৃন্দাবনের কি মাধুর্য, চুরিও করবে নালিশও করবে আবার বাড়িতে আসতে হবে। তবে এখন মা বলছে, যা তোরা সবাই চলে যা, চলে যা, চলে যা, কেউ যাচ্ছে না, সব হচ্ছে গাছে গুজুর গুজুর করছে, এই কি করছিস, যা, বললাম তো আমি শাসন করব, যাচ্ছে না, যাচ্ছে না কেন জানো? সবাই ওই গোপালের দিকে তাকাচ্ছে, এরকম করে এই তাকাচ্ছে, এই তাকাচ্ছে, এই বলছে, এই বাবা কিছু মনে করো না, যেও কিন্তু নালিশ কিছু মনে করে, এই তো প্রত্যেকে বলবে, তো সময় লাগছে, আস্তে আস্তে আছে। এখন মা বলরামকে ডাকছে,
বলরামকে ডেকে বলছে যে বলরাম শোনো, লজ্জার কথা, যার বাড়িতে এত দুধ এত মাখন ক্ষীর তার ছেলে বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে চুরি করবে, এটা শুনতে হবে আমাকে? আজকে থেকে তোমার উপর দায়িত্ব দিলাম, আজ থেকে গোপাল আমার বাড়ির বাইর হবে না। আমার বাড়িতে কত জায়গা আছে, ও সখাদের বলে দাও এই আমার বাড়িতে আসবে, খেলাধুলা করবে, আর বাড়ির বাইর হবে না। আর গোপাল যাই করুক, দাদারে খুব ভয় করে, এই আর বাড়িতে যাচ্ছে না, বাড়িতে খেলাধুলো হচ্ছে। একদিন একটা খেলা হচ্ছে কি জানেন, ঘর ঘর খেলা, সবাই মাটি নিয়ে বসছে, সবাই ঘর করছেন, যার ঘর আগে হবে সে ফার্স্ট প্রথম হবে, যার ঘর হবে না সে তো হারুয়া। সকলের ঘর হয়ে যাচ্ছে, গোপালের ঘর আর হচ্ছে না। গোপাল ঘর তৈরি করতে যাচ্ছে, যে চালানা দিতে যাচ্ছে, লপ্পাশ পড়ে ভেঙে যাচ্ছে, সব সখারা ঘিরে দাঁড়ালো, কিরে কানাই তোর তো এত বুদ্ধি, হ্যাঁ, আর একটা ঘর করতে পারছি না, আমাদের ঘর তো হয়ে যাচ্ছে, এ দাঁড়া দাঁড়া, এইবার এইবার হবে, এইবার হবে। আবার ঘর টর করে চালা দিয়ে যেই দেওয়াল দিল, চালা দিতে গেলে আপট পড়ে, এই এই তো কানু হারুয়া, হারুয়া কানে, এই দাঁড়া এবারে, এবারে যদি না পারি তাহলে বলবি যে এইবারে। আবার মাটি দিয়ে একটু তৈরি করে যেই চালাটা দিতে গেল, একেবারে পড়ে ভেঙে, এইবার সব সখারা গোপালে ঘুরে, হারুয়া কানাই হারুয়া কানাই, গোহারা গোহারা খুব পড়ছে। গোপালরা সাংঘাতি রেগে গেছে, রাগছে কার উপর, মাটির উপর। আরে মাটি স্বজন তো করছিস, সকলের ঘর হতে পারছিস আর আমার ঘর হতে গিয়ে ভেঙে যাচ্ছিস না, দাঁড়া তোকে শাস্তি দেবো। এই বলে দু হাতে দুই মুষ্টি মাটি নিয়ে মুখে দিল, যেই মাটি মুখে দিল এই সখার আর বলরাম দৌড়ে মার গেল, মা মা গোপাল মাটি খেয়েছে। যেই মা শুনল মাটি খেয়েছে, সব মাটি খাওয়াটা তো ভালো না, মাটিতে কত রোগ বীজাণু, রোগের বীজাণু থাকে, ওটা রোগ হতে পারে। আর একটা মা চিন্তা করলো কি, এই সকলের বাড়িতে যাওয়া বন্ধ করেছি, পাড়ায় যাওয়া বন্ধ করেছি, লোকে বলবে না, বাড়িতে খেতে দেয় না, খিদের জ্বালায় পাড়ায় ঘুরে ঘুরে চুরি করে খায়, পাড়ায় আসা বন্ধ করে দিছে, এখন খিদের জ্বালায় মাটি খেয়েছে, সি সি লজ্জার কথা। তাড়াতাড়ি মা এসে গোপালের হাতটি ধরে বলছেন, মাটি খেয়েছিস কেন, হ্যাঁ দুষ্ট মাটি খেয়েছেন, মাটি খেয়েছিস কেন? বলে মা আমি মাটি তো খাইনি, মাটি খাইনি, তোমার দাদা বলছে, সখারা বলছে। বলে মা দাদার কথা সখাদের কথা সত্য মনে করে তোমার মুখটাই দেখতে পারো, তো মাটি গেলে মুখে লেগে থাকবে না? মা বলল হ্যাঁ এই কথাটা ঠিক, মাটি গেলে তো মুখে লেগে থাকবে। আচ্ছা মুখে হা কর, যেই বলল হা করতে এই সব ভগবান হরে মুখ হা করলো, হা করার সাথে সাথে মা কি দেখলো, মুখের ভিতর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ পাতাল অন্তরীক্ষ পাহাড় পর্বত নদী নালা মন বুদ্ধি সব দেখতে দেখতে সেই মুখের ভিতর বৃন্দাবন ধাম দেখলো, সেই ধামে যশোদার আঙ্গিনা দেখলো, সেই আঙ্গিনায় গোপাল মা হাত ধরে আছে গোপালের মুখে, আবার সেই বিশ্বরূপ বিশ্বব্রহ্মাণ্ড দেখলো, রূপ দেখলো, এটা একটা বিশ্বরূপ দর্শন হয়ে গেল, মায়ের বিশ্বরূপ দেখছেন, দেখতে দেখতে দেখছেন। এখন এই বিশ্বরূপ দেখে মা এই যে অর্জুনকে একটা বিশ্বরূপ দেখেছে, আমরা জানি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেখেছিল, এটা একটা তুলনা করা যায়, তুলনা করে অর্জুন দেখতে চেয়েছিল বিশ্বরূপ। এই দশমাত্রা বিভূতি যোগ দেখে বলছে তোমার যে বিভূতি যোগের কথা বললা এই রূপ যদি দেখাতে পারো দেখাও, বিশ্বরূপ দেখাবার পরে অর্জুন দেখতে পারেনি, পার্থক্য হল বিশ্বরূপ দেখাবার সাথে সাথে অর্জুন দেখতে, নতুমা অংশক্য জনন হই বস চক্ষুষা, তুমি এই চর্মচক্ষু দিয়ে দেখতে পারবে না, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি তারপর দেখো। আর মার দিব্য চক্ষু দিতে হয় না, মার চক্ষু সবসময় দিব্য, এই একটা পার্থক্য। আর বিশ্বরূপ দেখে অর্জুন সখা কৃষ্ণকে হারিয়ে ফেলছে, এত রূপ বিশ্বরূপ দেখে বিশ্বের সেই মহাকাল রূপ দর্শন করে হারিয়ে ফেলছে, মা কিন্তু গোপালকে হারায় নাই, মুখে বিশ্বরূপ দেখছে আবার গোপালের হাতটি ধরা আছে, এই একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো বিশ্বরূপ দেখে মা যশ অর্জুন ভয় পেয়েছে, মাও ভয় পেয়েছে, এই ভয়টা বলছে শাস্ত্রীকাল যে শব্দ মাত্রে সাম্য, এই ভয়ের মায়ের ভয়ের কারণ কি জানেন, যে গোপালের কি অমঙ্গল, গোপালের উপর কোনো অপদেবতা পড়েছে, আর অর্জুন ভয় পেয়েছে মহাকাল রূপ থেকে ভয়, আর অর্জুন শুধু বিশ্বরূপ দেখেছে, আর মা দেখেছে বিশ্বরূপের ভিতর বিশ্বরূপ দেখেছে,
এই দেখে দেখে মা তারপর চিন্তা করলো, ভয়েতে চিন্তা করলো যে আমি আমার গোপাল, আমার গোপাল বলি তার জন্য বোধ হয় বিশ্বরূপ দেখছি, এইগুলো দেখছি ওনার সৃষ্টিগুলা, এই জন্য তিনি নারায়ণকে স্মরণ করলো যে নারায়ণ যে মায়ার বসে আমি আমার আমার গোপাল বলছি সেই মায়া আমার হরণ করে নাও। এই কথা বলায় আপাতত শোনা বোঝা গেল যে মায়ের যেন যে বাৎসল্য স্নেহের একটু শিথিলতা এলো, আসলে শিথিলতা আসেনি, মা মনে করল আমার নয় গোপাল, এই চিন্তা করলে গোপালের এইসব দেখব না, এই জন্য মা স্মরণ করছে। এই কিছুক্ষণ পরই এবার গোপাল কি করলো একটা বৈষ্ণবী বিস্তার করলো আর মা সব ভুলে গেছে, আর কিছু দেখছে না। মা তাড়াতাড়ি তাড়াতাড়ি গোপালের হাতটা ধরা ছিল, গোপালকে কোলে নিল, কোলে নিয়ে মা বলছেন গোপালকে কোলে নিয়ে অনেকক্ষণ ধরে গোপালের স্তনপানের পিপাসায় মায়েরও দেওয়ার লালসা ছিল, স্তনপান করাতে এই গোপাল স্তনপান করছে তো মুখ দিয়ে স্তনের ক্ষীরধারা নির্গত হচ্ছে। এই দেখে সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলছেন, মহারাজ পরীক্ষিত দেখুন দেখুন কি অপরূপ দৃশ্য। মহারাজ পরীক্ষিত বলছে এটা একটা অপরূপ কি দৃশ্য, প্রত্যেক মায়েরই দেখা যায়, বাচ্চাদের যখন স্তনপান করায় স্তনের ধারা ক্ষীরধারাটা যদি একটু বেশি থাকে তাহলে গাল বেয়ে পড়ে। সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিত আপনি কি বললেন, সব মায়েরই দেখা যায় না, একটু আগে কি দেখলেন, একটু আগে দেখলেন কি যার মুখে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সংকুলন হচ্ছে সেই মুখে মায়ের স্তনের ক্ষীরধারার সংকুলন হচ্ছে না। এখন এই যে লীলাটা হলো, এই লীলাটার যে ভাগবতের পরিচয় আমরা বলেছিলাম না, রসিকা ভুবি ভাবুকা, দুরকম শ্রোতা, দুরকম শ্রোতা, যারা জ্ঞানী শ্রোতা তারা লীলাটি শুনে বললেন কি যে এই লীলাটি শুনে বললেন যে আহা কি সুন্দর বেদান্তের কথা বলছেন, আমি মাটি খাই নাই, যথার্থ কথা বলছেন, খাবেন কি করে, সবই তো তার ভিতরে, সবই তো তার ভিতরে, খাবেন কি করে, তার খাওয়ার খাওয়া বলে বাইরের জিনিস তো ভিতরে নেওয়া খাওয়া, তো সবই তো ভিতরে, খাবেন কি করে, তো যথার্থ বলছেন। আর ভক্ত শ্রোতা যারা তারা বলছেন গল্প শোনে, খায় নাই, খেয়েছে মায়ের ভয়ে মিথ্যা কথা বলছেন। এখন প্রশ্ন হলে বিশ্বরূপটা গোপাল দেখালেন কেন, এটা একটা প্রশ্ন আছে না, আমার গুরুদেব একটা সুন্দর আস্বাদন করেছেন বলে বিশ্বরূপ গোপাল দেখায় নাই, ও বাবা এ তো আর এক সমস্যার কথা, তা কে দেখিয়েছে, কে দেখিয়েছে শুনবেন, ভগবান যখন লীলায় আসেন সব শক্তি নিয়ে আসে না, তবে তিনটা শক্তি তার কাছে কাছে থাকে, তিনটা শক্তি কি, একটা সর্বজ্ঞত্ব, একটা সর্বশক্তিমত্ত, একটা বিভুত্ব, তিনি সর্বশক্তিমান, তিনি সব জানেন, বিশ্বব্যাপী তিনি আছেন, তো বিভুত্ব শক্তি যে তিনি ভাবলেন আমার এরকম জলজন্ত মিথ্যা কথাটা বললো মায়ের কাছে, মাটি খেয়েছে আর মাকে বললো আমি মাটি খাইনি, সে সে লোকে কি বলবে, তো বিভুত্ব শক্তি বলছে আমি থাকতে ঠাকুরের বদনাম হতে দেব না, আমি এটাকে সত্য বানাবো, তখন বিভুত্ব শক্তি কোটিতে আশ্রয় নিয়ে বিশ্বরূপ দেখিয়ে প্রমাণ করলেন আমার ঠাকুর মিথ্যা বলে নাই, যথার্থ সত্য কথা বলছেন, যে আমি মাটি খাই নাই, যথার্থ কথা, খাওয়া তো বলে বাইরে যে কি খাবেন ভিতরে, এই মধুর এটা মৃতবক্ষ লীলায় যে ভাগবতের স্বরূপ যে বলছেন যে দুই রকম শ্রোতাকে ডেকেছেন, রসিকা ভুবি ভাবুকা, দুই রকম শ্রোতা, দুই রকম আস্বাদন। এরপরে একটা লীলার সংক্ষেপে জানি সময় হবে কিনা, দামবন্ধন লীলা, মা একদিন বসে বসে ভাবছেন এই গোপালদের যে চৌর্য বৃত্তির কথা ভাবছেন, ভাবছেন যে গোপালের যে বাড়ি বাড়ি যায় চুরি করে, কেন চুরি করবে, গোপাল তো চুরি করার কোনো কারণ নেই, কোনো অভাব নেই, কেন চুরি করছেন, তো অনেক ভাবতে ভাবতে মা ভাবলেন কি যে গোপাল যে ননী মাখনগুলো খায় সেই ননী মাখনগুলো দাস দাসীদের হাতে তৈরি, তাই মা চিন্তা করলেন দাস দাসীদের হাতে তৈরি ননী মাখন খেয়ে গোপালের তৃপ্তি হয় না, তাই গোপালের তৃপ্তি নালে খেতে পারে না, না খেতে পারলে খিদে থাকে, তাই পাড়াপাড়ে চুরি করে খায়। এই মা একদিন চিন্তা করলেন যে আমি একদিন এই মাখন তৈরি করব, দধিমন্থন মাখন করব, ক্ষীর করব, তারপর সেগুলো গোপালকে খাওয়াবো, খেয়ে দেখি গোপাল চুরি করে কিনা,
এই যে একদিন মা সকালে উঠে দধিমন্থন করছে, গোদা গৃহদা শিশু যশোদা নন্দ গৃহিণী করমান্তর নিযুক্তাশু নির্মমন্ত স্বয়ং দধি। একদিন মা সকালে উঠে দধিমন্থন করতে বসছেন, দধিমন্থন গোপাল তো বিছানায় আছে, তো মা গোপালকে কীরকম রেখে আসছেন, একটা মার কাছে একটা বালিশ দিয়ে, গোপাল তো ঘুমিয়ে আছে, বালিশ উপরে হাতটা রেখে গোপাল আছে, মা চলে এসে দধিমন্থন করছেন। দধিমন্থন যে করছেন কি সুন্দরভাবে করছেন, মা হলো রাজরানী, সে আজকে কি কাজ করছে, দাস দাসীদের কাজ করছে, এটা বিশেষ কাজ না? রাজরানী যদি দাস দাসীদের কাজ করে এটা বিশেষ কাজ তো? যেমন আমাদের অনেক সময় বৃক্ষ সপ্তাহ পালন করে, প্রথম গাছটা কোনো একটা ভিআইপি লোক দিয়ে আমরা গাছটা লাগাই, তা কী করে সেটা ছবি তুলে রাখি, আজকাল তো ভিডিও হয় অনেক কিছু। তা মা যে মা যশোদা যিনি রাজরানী, তিনি দাস দাসে দধিমন্থন করছে, সেটাকে ছবি তুলে, তখন তো ছবি তোলার এসব ব্যবস্থা ছিল না। সুখদেব বলছেন, সুখদেব বলছেন দেখুন মহারাজ পরীক্ষিত কি সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেন বর্ণনাটা শুনলে মনে হবে সত্যি ছবির মতো। কৌমং বাস প্রতিকৃতি তত বিব্রতি সূত্র নন্দং পুত্র শ্রণচূত কূচ যুগং জাত কম্পঞ্চ শুভ্র রাজা কর্ষ শ্রম ভুল চল কঙ্কন কুণ্ডলে চ শিণ্রং বক্তন কবরন বিগলন মালতী নির্মমন্থ। এই শ্লোকটিতে একটা সুন্দর বর্ণনা করেছে কি করে মা দধিমন্থন করছে। ছোটবেলা সকালবেলা উঠে মায়েরা একটু বাসি কাপড় নিশ্চিত স্যার, মা যশোদা সকালে উঠে একটা শুদ্ধ বস্ত্র পরছেন, শুদ্ধ বস্ত্র পরছেন, শুদ্ধ বস্ত্র, মা তো খুব স্থূলাঙ্গি ছিল, মোটা গোটা ছিল আর কি, সেই ওই সেই ঘাগরার মতো পরে, একটা দড়ি দিয়ে বাঁধে কোমরে, তো মার কোমরে যে বেঁধেছে সূত্র কোমরে, মায়েদের একটা চন্দ্রহার থাকে কোমরে একটা থাকে, মা একটা রেশমি সূর্যের চন্দ্রহার ছিল, তার সাথে ওই ঘাগরাটা ভালো করে বেঁধে নিয়েছে, না বাঁধলে তো হবে না, দধিমন্থন দুটো হাতই দরকার, অনেক সময় একটা কাপড় পরে একটা ঢিলা থাকলে হাত দিয়ে ধরে চলে, কিন্তু মার তো দুটো হাত লাগবে, এই জন্য ভালো করে বেঁধে নিয়েছেন, বেঁধে নিয়ে মা দধিমন্থন করছেন। স্নেহচুত কুচো যুগং জাত কম্পঞ্চ শিব, এই যে মা যে দধিমন্থন করছেন হাত নড়ছে, তাতে কিন্তু স্তন যুগল কম্পিত হচ্ছে, আর কম্পিত স্তন যুগল থেকে বিন্দু বিন্দু ক্ষীরধারা নির্গত হয়ে মায়ের বক্ষের বসন ভিজে যাচ্ছে। এটা মায়ের একটা আলাদা ভাব, অষ্টসাত্বিক, এটা নবম সাত্বিক ভাব, গোপালের কথা স্মরণ হওয়ার সাথে সাথে মায়ের স্তন যুগল হতে বিন্দু বিন্দু ক্ষীরধারা নির্গত বক্ষের বসন ভিজে যাচ্ছে, এইভাবে মা দধিমন্থন। আজ কি হচ্ছে, রজ্জা কষ্ট বুঝো, এই যে দধি দড়ি ধরে টানছেন, টানতে টানতে একটা ছন্দ দিয়ে টানছেন, তো মার তো অভ্যাস নাই, মায়ের তাতে পরিশ্রম হচ্ছে, গেলে ঘাম বেরিয়ে যাচ্ছে, আর মা এর মাঝে মা আর একটা কাজ করছে, কি করছেন, গোপালের গুণগাথা করছেন। গুণগাথা কীরকম, গোপাল গোপালের যে লীলাগুলো না, তখন একরকম ভাট কবি ছিল, সেই কবিরা কি করতো, এই এই গোপালের গুণগাথাগুলো সুরবাদ্য রচনা করে সুর দিয়ে গ্রাম ভরে পাড়া ভরে গাইতো, এটা মা যশোদাকে শুনে শুনে সেগুলো মুখস্থ হয়ে গেছে, সেই গানগুলো করে জানি জানি গীতানি তত বালো চরিতানি দধির মন্থন কালনে স্মরন্তে তান্য গায়ত, সেইগুলো গান গাইছে। এদিকে হাতে দধিমন্থন করছেন, অন্তরে গোপালের কথা চিন্তা করছেন, আর মুখে গোপালের গুণ কীর্তন করছেন। তো গান যে গাইছে তাতে তাল তো দরকার, তাল দেবে জানেন, ওই যে দধিমন্থন করছে তা কঙ্কনে কঙ্কনে ঠুংঠাং শব্দ হয়ে যেন মায়ের গানে তাল দিচ্ছে, এইভাবে মা দধিমন্থন করছে। আজকে মায়ের যে চিত্রটা আমরা খুব সংক্ষেপে করছি, তো চিত্রটা যেন মনে হচ্ছে একটা সেবার বিগ্রহ, সেবা যে কী করে করতে হয়, মা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। যারা বাৎসল্য রসের সাধন ভজন করবেন তাদের কাছে মা একটা উজ্জ্বল আদর্শ বিগ্রহ, সেবা কী করে করতে হয়, হাতে গোবিন্দের সেবা করছেন, অন্তরে গোবিন্দ চিন্তা করছেন, মুখে গোবিন্দের নাম করছেন, এই কায় মনে বাক্যের সেবা মা আজকে করছেন। তাই এই যে সেবার একটা মনে হচ্ছে যশোদার আঙ্গিনায় সেবার বিগ্রহ প্রতিষ্ঠিত হলো, তো সেবার বিগ্রহ প্রতিষ্ঠিত হলে সেবা বিগ্রহ পুজো করতে হবে, তো পুজো কে করবে, পুজো করে তো লোক নেই, তাকে বলছেন শিন্নাং বক্তন কবরন বিগলন মালতী নির্মমন্থ। এই যে এত কষ্ট হচ্ছে, মা নাড়াচাড়ায় করছে, মায়ের খোপায় মালতী ফুলের একটা মালা বাঁধা ছিল, এই নাড়াচাড়ায় না খোপাটি খুলে গেছে, খোপাটি খুলে যায়, মালতী ফুলের মালার থেকে
একটি একটি মালা মায়ের একটি একটি মালার থেকে ফুল মায়ের চরণে পড়ে যেন সেই সেবার বিগ্রহটি পুজো হয়ে যাচ্ছে, এই সুন্দর একটা বর্ণনা দিয়েছেন। এইরকম দধিবন্দন করছে, গোপাল তো ঘুম থেকে উঠছে, উঠে মাকে না দেখেই তো মা চিৎকার করছেন। তারপরে যাই হোক কোন রকমে মায়ের কাছে এলেন, এসে মায়ের দৃষ্টি আকর্ষণ করলেন কি মন্থন তন্ত্রটা ধরে। এদিকে যখন গোপাল এসে গেছে মা, তখন মন্থন গাছটি ছেড়ে দেখছে গোপাল আসছে, আর কিছু করার নেই। মায়ের স্তন দেওয়ার লালসা, গোপালের পিপাসা, মায়ের গোপালকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছে করতে করতে, আর গোপাল স্তন পান করছে, মা গোপালের হাত পা ভুলাচ্ছে, গোপালের খুব আনন্দ হচ্ছে। স্তন পিপাসা গোপালের যায়নি। এই অবস্থায় হঠাৎ করে মা কি করলেন, এই মা গোপালকে ফেলে রেখে মা চলে গেলেন। এটা একটা অদ্ভুত কাজ, এরকম তো হওয়া বাঞ্ছনীয় না। গোপালকে স্তন দিয়ে স্তন পিপাসা শেষ হবে তবে তো, তা মা একা তো দুটো কাজ করছে। আর একটা কি কাজ করছে, ওই এ জায়গায় দধিমন্থন করছে, সামনে উনুনে ক্ষীর দুধ ক্ষীরের জন্য চাপিয়েছে, দেখে যে গেলে উতলে উঠছে, তো উতলেটা পুড়ে গেলে ক্ষীরের গন্ধ আসবে, পোড়া গন্ধ। এই জন্য গোপালকে ফেলে রেখে মা চলে গেল, ইয়ে দুধ ঠিক করে এলো। এসে দেখে কি গোপালকে, গোপাল তো রেগে আছে সকাল থেকেই, বিষ্ণু উঠে মাকে পায় নাই, তা করে মার কাছে এলো, আর স্তনপান করতে তো অতৃপ্ত অবস্থা ফেলে রেখে চলে গেল। রাগ হইল, রাগ যার উপর হয় তার যদি না পারে তার প্রিয়জনের উপর রাগ যায়। তো মা গোপাল চিনতে গেলে মা এই সকালবেলা উঠে এই দধির হাড়ি নিয়ে পড়ছে, সুতরাং আছে দধির হাড়িটা ভেঙে ফেলতে হবে, তাহলে মায়ের শিক্ষা হবে। এই করে দধির হাড়িটা ধরে ভাঙতে গেছে, তা ভাঙতে পারে কি, তারপর একটা শিলাখণ্ড নিয়ে মুখে মারছে, মুখে শব্দ হচ্ছে ঢং ঢং, ও মুখে মারছি, মায়ের জানাচ্ছিস না, এবার পেটে মারবো। যেই পেটে আঘাত করলো দধির হাড়িটা ভেঙে একদম পড়ে গেল। বলছেন দধির যেন আরেকটু মন্থন হলেই মাখন হতো, সে দধিগুলো যেন যশোদাঙ্গে না পড়িয়ে পড়িয়ে কাঁদছে, কাঁদছে কেন সেবা বঞ্চিত হয়ে। কাজটি করে মা গোপাল মনে করলো কাজটা তো ভালো করে নাই, কাজটা মা এলে তো শাসন করবে ভীষণ, তাই বুদ্ধিও আছে। এই করে গোপাল করলো একটা ঘরে চলে, যে ঘরে গোপালকে কখনো যেতে দেওয়া হয় না, সেই ঘরে চলে গেল, যাই একটা উদ্ঘরের উপর বসে আছে, আর দৃষ্টি মায়ের দিকে, এই দরজার দিকে। আর গোপাল পাকা চড়তো, গিয়েই ঘরের ভিতর আর একটা দরজা খুলে রেখেছে, যে মা যদি এদিক দিয়ে আসে ওদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। আর মা দুধের যে ক্ষীরের দুধটাকে চালটা ঠিক করে দিয়ে এসে তাড়াতাড়ি এসে দেখে যে দধির হাড়ি ভাঙা, সর্বনাশ। মা বলছে সত্যি সবাই নালিশ করে, আমি বিশ্বাস করি না, সত্যি দুষ্ট হয়েছে, হ্যাঁ দধির হাড়ি ভেঙে ফেললো, তাহলে শাসন করবে, একটা লাঠি নিল। আর গোপাল কোথায়, গোপালকে তো পাচ্ছে না, এদিকে দেখাচ্ছে চারিদিকে, বাড়িতে তো কেউ নাই, যেদিন দধিমন্থন করছিল সেদিন সকলে গোবর্ধনে নন্দরাজা সকলকে নিয়ে গেছেন, এই যে বাড়িতে কেউ নেই, চিন্তা করলো যে গোপাল কোথায় গেল। হঠাৎ দৃষ্টি পড়ল, দেখে যে ওই দধির উপর দিয়ে হেঁটে গেছে, তো কচি কচি পায়ের চিহ্ন পড়ে আছে, ওই ঘরে গেছে, সব ওই ঘরে তো যেতে দেয় না, এই লাঠি নিয়ে ওই গেছে। আর গোপাল তো তৈরি ছিল, উদ্ঘরে বসেছিল, যেই মা গেল লাফিয়ে পড়ে চলে গেল, আর পিছন পিছনে মাও ছুটছে গোপালকে ধরবে বলে, যাকে মুনি ঋষিরা সাধন ভজন দ্বারা সংযম সাধনা করে হাতে মনে ধরতে পারে না, তাতে এক গোয়ালিনী তাকে হাতে ধরার জন্য তার পিছনে পিছনে ছুটছে। গোপালকে ধরবে কি করে, বাচ্চা ছেলে এদিক দৌড়ে এদিক দৌড়ে, হঠাৎ করে মায়ের হাতে চলে এলো, এই আসছে, এই দুষ্ট তুই আমার দধির হাড়ি ভেঙেছিস কেন, বলে মা আমি তো ভাঙি নাই, তুই ভাঙিস নাই, ও মা তুমি দেখো নাই, তুমি যাওয়ার সময় তোমার শাড়ির আঁচলটা দেখে পুরো ভেঙে গেছে, বললো হতে পারে, তা বলো তারপরে তো ই করছিস কেন, হ্যাঁ মাখনগুলা সব বানরদের খাচ্ছে তুই একটা, আর গোপাল কি করছে মার কাছে দিয়ে রেহাইবার জন্য করছে, কাঁদছে, কাঁদতে কাঁদতে কাজল ঠল মুখে লেগে গেছে, তো বলছে যে না ফুপিয়ে কাঁদছে, ফুপিয়ে যেই কাঁদলো মা চিন্তা করলো গোপালকে তো কোনদিন লাঠি দিয়ে মারিনি, লাঠি দেখে লাঠিটা ফেলে দিল, যেই ফেলে দিল গোপাল বললো কান্নায় কাজ হইলো, কাপড়িতে কাজ হইলো, লাঠি তো ফেললো। এরপরে যখন কাঁদছে তখন গোপাল মা দেখে বলছে তোকে দেখতে একটা বানরের মতো হয়েছে, তুই একটা বানর হয়েছিস, যেই বলছে এই গোপাল পেয়ে গেল, মা বানর ঠিক, আমি বানর, বানর ঘরে থাকে না, বানর বাইরে বাইরে যায় গাছে গাছে ঘুরবে, আমাকে ছেড়ে দাও আমি বানরদের সাথে সাথে ঘুরবো।
মা চিন্তা সর্বনাশ তো, এখন কি বিপদ, গোপালের এত কাজ রয়েছে, আবার একটা দধির পাত্র নিতে হবে, আবার দধি বন্ধন করতে হবে, কত কাজ বাকি আছে। এই গোপাল মা যশোদা চিনতে গেলে গোপালকে আজকে আমি বেঁধে রাখবো, কি দিয়ে বাঁধবেন, দড়ি কোথায়, এটা চুলের, হঠাৎ চুলের ফিতার কথা মনে করলে ফিতা দিয়ে বাঁধতে গেছে, একটা দিয়ে বাঁধতে গেছে, বাঁধতে পারলো না, তখন চিনতে গেলে আর একটা ফিতা আছে, আর একটা ফিতা, দুইটা ফিতা কোনো কষ্ট করে জোড়াইয়া বাঁধতে গেল, আর পারলো না, তখন এদিকে এত কাজে না বেলা হয়ে গেল, ওই বোঝমাইয়া বললাম না যে সবাই রোজ আসে গোপালকে দর্শন করতে, আদর করতে, মার দৃষ্টি পড়লো সামনে, এই এইটা তোরা আছিস, দে তোদের বাড়িতে গেলে উৎপাত করে না, দে দড়ি দে, এখনই বেঁধে ফেলবো। এক বোঝমাই বলছে, মা একটা কথা বলি, আমরা তো অনেকক্ষণ ধরে দেখছি কোনো কোনো ছেলের না মা বন্ধন দশা থাকে না, তোমার ছেলের বোধ হয় বন্ধন দশা নেই, তুমি বাঁধতে পারো, মা ছেলেকে বাঁধবে আবার ঠিকুজি বিচার করে বাঁধবে নাকি, দে দড়ি দে, দিল কেউ দিল না, যারা দিল না তাদের যুক্ত হলে এমনি তো বাড়িতে গিয়ে উৎপাত করে, আবার যদি বাঁধার দড়ি যোগান দেয় চিনে রাখবে বাড়িতে উৎপাত করবে, দড়ি দিল, এই যে দড়ি দিতে দড়ি বাঁধতেছে, বাঁধতে আর পারছে না, দড়ির পর দড়ি যোগান দিচ্ছে, মানে প্রত্যেকবারই একটা ঘটনা কি দুই আঙ্গুল ছোট হচ্ছে, প্রতিবারই যত দড়ি যোগ দিচ্ছে দুই আঙ্গুল ছোট হচ্ছে, এই দুই আঙ্গুল ছোটটা দেখে এই দুই আঙ্গুলের বিষয়টা হলো, এই দুই আঙ্গুল কেন মা বাঁধতে পারছেন না কেন, আর দু আঙ্গুল ছোট কেন, এই দুই আঙ্গুল, এটা আশ্বাদন করতে আমার গুরুদেব, এই দুই আঙ্গুল হলো ভক্ত ভগবানের পার্থক্য, এক আঙ্গুল হইল ভক্ত সাধনা করে উপরে উঠবেন, আর এক আঙ্গুল ভগবান করুণায় নিচে নামবেন, তো ভক্ত ভগবানের মিলন হবে, এই হলো দু আঙ্গুলের মূল রহস্য, ভক্ত সাধনা করে উঠবেন, ভক্তের সাধনা যেই সম্পূর্ণ হলো তা ভগবানের করুণা আসবে, তো ভক্তের সাধনা পূর্ণ হবে, ভক্ত কি করে বুঝবে, ভক্ত না সাধনা করতে করতে যখন ভক্ত বুঝবে যে আমি এই সাধনার দ্বারা তাকে পাবো না, আচ্ছা সাধন তো ক্লান্তি এসে যাবে, তখনই সাধনা পূর্ণ হইল, তখনই ভগবানের করুণা আসবে, এটা ভক্ত ভগবানের সাধনার এক এক দুই আঙ্গুলের, আর বাঁধতে পারছেন না কেন, বাঁধতে পারছেন না কেন, ওই যে আগে বললাম তিনটা শক্তি, তার বিভুত্ব শক্তি, তার কঠিত আশ্রয় দেখছে যে আমার ঠাকুর কিছু বন্ধনে পড়তে চাচ্ছেন না, তার বিভুত্ব শক্তি আশ্রয় নেয় বাঁধতে পারছেন না, তা অনেক চেষ্টা করে মা আর হঠাৎ করে মা দেখলো বেঁধে ফেললো, মা মনে মনে মা চিন্তা করলো বোধ হয় বাঁধতে পারবো না, এত কষ্ট করছি, তার মানে যতক্ষণ চেষ্টা থাকবে আমি তাকে বাঁধবই, আমি সাধনা দিয়ে ভগবানকে পাবই, ততক্ষণ সাধনা পূর্ণ হবে না, মা যখনই চিন্তা করলেন আমি বোধ হয় বাঁধতে পারবো না, তখনই কি করলো, দৃষ্ট পরিশ্রম কৃষ্ণং কৃপয়সি সবন্ধনে, কৃষ্ণ বন্ধন দশা গ্রহণ করলেন, মা কৃষ্ণ হঠাৎ বাধা পড়ল, এই মা সকলে দেখলি তোরা আগে দড়িদের সব বেঁধে ফেলতাম, এটা বেঁধে ফেলতাম, এই কৃষ্ণ তাকে বেঁধে রাখলেন, এই যে দামবন্ধন লীলা, এটা একটা সুন্দর, আমার মতো সময় হয়ে গেছে, তো একটা গল্প বলি আমি শেষ করব, গল্পটি হলো আমার গুরুদেব শুনেছেন, মহারাজজি বলেছেন আমেরিকায় 5 বছর 8 মাস কাটিয়েছেন, তখন তার সাথে পরিচয় হয়েছিল, তার এক বন্ধু ছিলেন রাশিয়ান স্ট্যান্ডেন্ট, তার মধ্যে হেয়ারম্যান হিলি সাহেব, তিনি একজন বৈজ্ঞানিক, তিনি সে মার্কারির উপর তার গবেষণা ছিল, একটা বিরাট ল্যাবরেটরি ছিল চিকাগো শহরে, তিনি গুরুদেবের সাথে পরিচয় হয়, একদিন গুরুদেব তাকে আমন্ত্রণ করলো, তার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরই বললেন যে গুরুদেব বললেন চলুন হিলি সাহেব আমরা গির্জায় যাই, গির্জায় যাই, গির্জায় গিয়া বলে না গির্জায় যাই না, গির্জায় কোনো ধর্মকথা হয় না, গুরুদেব শুনে বলে এটা কীরকম কথা হলো গির্জায় ধর্মকথা হয় না, বলি হিলি সাহেব বলছেন আমার গুরুদেবরে বলছেন, বললেন ব্রহ্মচারীজি আমি কেন গির্জায় যাই না এই কথা আজ পর্যন্ত কাউকে বলিনি, আজকে আপনার বলতে ইচ্ছে করছে, এই বলি তার জীবনের ইতিহাস করছে, বলে আমার বাড়ি জার্মান হাইডেলবার্গে, আর ইসের হিলি সাহেবের বাড়ি হচ্ছে চিকাগোর দক্ষিণে আইল্যান্ড পার্কে, তো বলে হাইডেলবার্গ আমার বাবা ধনকুবের ছিল, কিন্তু আমার পড়াশোনার জন্য একটি পয়সাও তিনি ব্যয় করেন না, উচিত পথে ব্যয় করেছেন, তো একদিন আমার বাবার সাথে ঝগড়া হয়, আমি চলে এসেছি এই আমেরিকায়, এখানে এই যে চিকাগোর যে দেখছেন যে এই এত অট্টালিকার সময় বাড়ি আমার, এখানে আমার যে ল্যাবরেটরি সব আমার নিজের উপার্জিত, আর গির্জায় গেলেই বলতে আমার ফাদার ইন হেভেন, আমার স্বর্গীয় পিতা, এই কথা বলার সাথে সাথে আমার
ব্রহ্মচারী যে আমার সমস্ত দেহটা শক্ত হয়ে যায়, এই পিতার ভজনা করে কি লাভ? এই শুনে গুরুদেব বললেন যে পিতা না বললেন তাকে মাতা বলে, আমাদের দেশে অসংখ্য মায়ের সাধনা করছেন বলে আমি মায়ের স্নেহ পাইনি, তা তো বন্ধু ভাবন। আপনার বলতে বলতে গুরুদেব বললেন আপনার তো একটা মেয়ে আছে, ছেলে নেই, তাকে ছেলে ভাবুন, সন্তান ভাবে তাকে উপাসনা করেন। এই কথা বলার সাথে সাথে হিলি সাহেব লাফিয়ে উঠলেন, দিস ইজ রিভিলেশন টু মি, কি বলছেন, ভগবানকে পুত্র ভাবা যায়? বলে হ্যাঁ পুত্র ভাবা যায়, আমাদের দেশে অসংখ্য লোক বাৎসল্য স্নেহ ভগবানকে ভালোবাসছেন, সেই পুত্র ভাবা যায়, বলুন সেই কথা আমি শুনবো। এই তাকে এই দামবন্ধন লীলা শুনিয়েছিলেন, দামবন্ধন লীলা শুনে তিনি অশ্রুসিক্ত হয়েছিলেন একদম। আর যখনই গুরুদেব যেতেন তখনই হিলি সাহেব বলতেন ব্রহ্মচারী জি ডিসকোর্স করুন, ধর্মকথা বলুন। বলে কি কথা শুনবেন? বলে ওই যে দড়ি দিয়া বাঁধা, বলে ওটা তো রোজই বলি। বলে ও কথা স্যার আর শুনতে ইচ্ছয় না, ওই কথাই বলুন যে ভগবানকে ভালোবাসা দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা যায়, এই কথা শুনতে। আর শুনতে শুনতে হিলি সাহেব অশ্রুসিক্ত হতেন। তাই ঠাকুরের কাছে আমরাও প্রার্থনা করি আমাদের যেন হিলি সাহেবের মতো এই লীলা কথা শুনতে শুনতে আমরা অশ্রুসিক্ত হতে পারি। এখানে বিশ্রাম করছি, জয় জগৎবন্ধু, জয় শ্রীকৃষ্ণ।